কে জয়েন করবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুব মাহবুব রিশাদ, মেডেক্সেল ভিডের কো কোঅর্ডিনেটর এবং সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ হিসেবে কর্মরত আছি। আপনারা আমাদের কোভিড এর সময় থেকে যে ক্লাসগুলো শুরু হয়েছিল সেটা আজকে অনেকদিন হয়ে গেল, ক্লাসগুলো চলছে। প্রত্যেক সেশনে আমরা বিভিন্ন ক্লাস নিয়ে হাজির হচ্ছি আমাদের স্যারদেরকে সহ, এবং প্রত্যেকবারই প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যার আমাদের রিটার্নের উপর ক্লাস নিয়ে থাকেন, এবারও তার ব্যতিক্রম হবে না। স্যারকে আমরা স্যারের ব্যস্ত সময়ের মাঝখানে পেয়েছি, এবং এই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে প্রত্যেক প্রত্যেক সেশনে উনি আমাদেরকে আসলে সময় দিচ্ছেন, এবং প্রত্যেক সেশনে স্যারের গত সেশনে স্যার দুটো ক্লাস নিয়েছিলেন রিটার্নের উপর। আপনারা জানেন যে স্যার একটি রিটার্নের বইও লিখছেন, সেটার সেগুলোরও কিছু ক্লিপ আমরা আসলে ক্লাসগুলোতে দেখতে পাই, জন্য স্যারের ক্লাসের ব্যাপারে আসলে আমাদেরকে অনেকেই প্রায় অনেকে মেসেজ করে থাকেন যে স্যারের ক্লাস কবে হবে। আজকে আমাদের সেই রিটার্ন ক্লাসটা হচ্ছে। আমি প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যারকে অনুরোধ করব আজকের ক্লাসটি শুরু করার জন্য। থ্যাংক ইউ ডক্টর মাহবুব ফর ইউর এক্সেলেন্ট ইন্ট্রোডাকশন। আজকে মেডেক্সেল বিডি একাডেমিক গ্রুপ কর্তৃক আয়োজিত আমাদের শর্ট আনসার কোয়েশনের সেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বারংবারের মতোই আমরা এবারে চেষ্টা করব কোয়েশন উপর ডিসকাস করতে, এবং এর সাথে একটা শর্ট রিভিউ অফ দ্য টপিকস যাতে আমরা দিতে পারি। আর রুলগুলি আপনাদের সবার জানা আছে, কিভাবে আমরা প্রশ্ন উত্তর দিব, হ্যান্ড রেজ করবো, এগুলো অলরেডি আপনারা এভরিবডি আই থিঙ্ক নোন টু এভরিবডি। সুতরাং আমরা শুরু করি। প্রথমে আমি একটা কথা বলে নি, আমাদের যে সক্রেটিস বিখ্যাত মনীষী উনি একটা কথা বলেন, বলে গেছেন আমাদেরকে, উই ক্যান নট টিচ এনিবডি এনিথিং, আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক। এই বাক্যের উপর ভিত্তি করে আমরা পরবর্তী আমাদের ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের প্রথম যে সিনারিওটা এখানে দেখা যাচ্ছে, আই এম অডিবল এন্ড ভিজিবল, দেখা যাচ্ছে কিনা ডক্টর মাহবুব? বমিটিং এন্ড অল্টারনেশন অফ কনসিয়াসনেস, হিজ টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড 105 ডিগ্রি ফারেনহাইট, পালস 130 পার মিনিট, স্কিন ওয়াজ ভেরি হট অ্যান্ড ড্রাই। সো উইথ দিস সিনারিও আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, মেনশন ফোর আদার রিলেটেড ইলনেস, মেনশন সিক্স রিস্ক ফ্যাক্টর, ফোর ইনভেস্টিগেশনস, ফোর ইমিডিয়েট মেজারমেন্ট অ্যান্ড ফোর প্রিভেন্টিং মেজার্স। সো তার মনে হয় আমরা একজন চেষ্টা করবো হ্যান্ড রেজ করে উত্তরগুলি দেওয়ার জন্য। আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আনমিউট করতে পারেন নিজেদেরকে। একজন অলরেডি চ্যাট বক্সে যিনি লিখছেন তিনি অ্যানসারটা দেন, চ্যাট বক্সে আমরা অ্যানসার না লিখি তাহলে অন্যদের সুবিধা হবে ক্লাসটা। আমরা ইন্টারঅ্যাকটিভ ক্লাস হলে আমাদের জন্য সবার জন্য এটা বেনিফিশিয়াল হবে আর কি। হ্যাঁ, আমরা প্রত্যেকবার স্যার এভাবেই করি স্যার। সুতরাং আপনারা যে যিনি মেসেজে লিখেছেন তিনি অ্যানসার দিতে পারেন, অথবা অন্য যে কেউ অ্যানসার দিতে পারেন। ভুল হোক অসুবিধা নাই, কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার আপনি হ্যান্ড রেজ করেছেন, হিট স্ট্রোক? জি স্যার। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন উত্তর দেন, মেনশন ফোর আর দা রিলেটেড ইলনেস, হিট এক্সোশন, হিট স্ট্রোক, আর এনিথিং এলস? আচ্ছা, থার্ড কোয়েশ্চেনে দিতে পারবেন, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর? অথবা এনি ইনভেস্টিগেশন, সাজেস্টিভ ইনভেস্টিগেশন? আর মনে হয় এই টপিকসটা কিন্তু বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের
এটা ডিটেলস পড়তে হবে, আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন অলরেডি বেরিয়ে গেছে এই হিট রিলেটেড ইলনেস এর উপরে। সুতরাং আমার মনে হয় এটা অনেকে মনে হয় ওয়েল প্রিপেয়ার না, যার ফলে হয়তো উত্তর দিতে চাচ্ছে না। আমরা উত্তরগুলি দেখিনি কুইকলি কি কি আমাদের, হোয়াট ইস ইউর ডায়াগনোসিস, যেটা উত্তর ওটা সঠিক আছে হিট আর স্ট্রোক। এটা নতুন ডেভিডসনের 24তম এডিশনে কিন্তু এটা রিঅ্যারেঞ্জমেন্ট এবং রাইটিংটা আছে আমাদের। সেকেন্ড হলো হিট ইডিমা, এটা কিন্তু আগে ছিল না, হিট ক্রাম্পস, সিনকোপ অ্যান্ড হিট এক্সজশন। সুতরাং এই পাঁচটা মধ্যে আমাদের উত্তরটা হলো হিট স্ট্রোক এবং আদার রিলেটেড হলো এই চারটা ইলনেস আমাদের থাকতে পারে। আপনারা এগুলি দেখে নিয়েন, এগুলো এক্সপ্লেনেশন সহ ডেভিডসনে খুব সুন্দর করে একটা বক্স দেওয়া আছে। আমরা থার্ড প্রশ্নতে যাই, রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিট রিলেটেড ইলনেস। এটা আমাদের অনেকগুলি ফ্যাক্টর এখানে দেওয়া আছে এবং কিভাবে ফ্যাক্টর গুলি হিট রিলেটেড ইলনেস এ কাজ করে বা মেকানিজমটা আমরা দেখানো হয়েছে এখানে। এর মধ্যে দুই একটা হলো হিউমিডিটি, এম্বিয়েন্ট হাই টেম্পারেচার্স, এক্সট্রিম অফ এজ, ইন্টারকারেন্ট ইলনেস, ওভার ওয়েট, ইফেক্টস অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগস, মেডিকেশন বিশেষ করে ডায়াবেটিস, অ্যাস ইনহিবিটর, এই সময়ে যারা খাচ্ছেন ওদের হাই রিস্ক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্লোদিং, ডিহাইড্রেশন অ্যান্ড প্রিভিয়াস হিট রিলেটেড ইলনেস অ্যান্ড নো অ্যাক্লিমেটাইজেশন। আমরা এগুলি একটু দেখে নিব কুইকলি, এগুলি বইতে সব দেওয়া আছে, এখান থেকে যে কোনো সাইট ইনভেস্টিগেশন। আর হোয়াট আর দ্য অর্গান এফেক্টেড, এখানে কার্ডিয়াক, ব্রেন, জিআইটি, রেসপিরেটরি সিস্টেম, কিডনি, লিভার, হেমাটোলজিক্যাল সিস্টেম এবং ইলেকট্রনিক ম্যালেজ সরি। সুতরাং দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ভাইটাল অর্গানস আর এফেক্টেড। এটা আমাদের ন্যাশনাল গাইডলাইনে যেটা হিট রিলেটেড একটা গাইডলাইন বেরিয়েছে ওখানে দেখবেন ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কোর বডি টেম্পারেচার মোর দেন 104, হট ড্রাই স্কিন, এই দুইটা সিমটম কিন্তু আমাদের ওই কোয়েশ্চনের মধ্যে ছিল। সাইন্স অফ সিএনএস ডিসফাংশন, যেটা কনফিউশন, ডেলিরিয়াম, অ্যাটাক্সিয়া, সিজার, কনভালশন এবং অল্টার কনসাসনেস, যেটা আমাদের এই পেশেন্টের ছিল। আদার লেট সাইন যেগুলি সোয়েটিং অ্যান্ড হাইড্রোস লেট স্টেজে, ড্রাই স্কিন ছিল, কোয়াগুলোপ্যাথি, মাল্টি অর্গান ফেলিওর এবং ফ্লাস্ট ড্রাই স্কিন, এটাও দেওয়া ছিল, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন। আর ল্যাব টেস্টের মধ্যে আমরা যেগুলি করতে পারি যেটা হলো সিবিসি, আর্টারিয়াল ব্লাড প্রেশার অ্যানালাইসিস, সুগার, ইলেক্ট্রোলাইট, লিভার ফাংশন, কার্ডিয়াক স্ট্যাটাস, ইসিজি, কোয়াগুলেশন প্রোফাইল অ্যান্ড রেনাল ফাংশন, মাসেল রিলেটেড ইনভেস্টিগেশন, সিপিক এলডিএস এবং এলডোলেস অ্যান্ড আদার কন্ডিশন টু এক্সক্লুশন অফ আদার ডিফারেন্সিয়ালস। সো হোয়াট আর দ্য ইমিডিয়েট মেজারমেন্ট উই হ্যাভ টু টেক, ওয়ান ইজ দ্য মুভ টু দ্য প্যাশন দ্য কুল এনভায়রনমেন্ট, মেনটেন এয়ার ওয়ে এবিসি, রেপিড কুলিং উইথ কোল্ড ওয়াটার অর আইস। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, মনে হয় ডিসকানেক্টেড। আর মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে, দেখি আমরা।
হ্যালো, জি স্যার, লাইন মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল স্যার, এখন একটু শোনা আসছে। আমি কি এটা কমপ্লিট করতে পারছিলাম, কিলিং এ ফিশার্স ল্যাব টেস্ট ইমিডিয়েট মেজারমেন্ট? স্যার এটা শোনা যায় না স্যার। এটা শোনা যায় না না? তাহলে আমরা একটু রিভিউ করি। তাহলে আমাদের ন্যাশনাল গাইডলাইনে কিন্তু এটা দেওয়া আছে ক্লিনিক্যাল ফিচার্স গুলি কি কি থাকতে পারে। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের হাই টেম্পারেচার ছিল 104.5 এবং হট ড্রাই স্কিন, তারপরে ছিল ওর সিএনএস কনফিউশন, অল্টারনেশন অফ কনসাসনেস, অ্যান্ড অলসো দেয়ার ইজ আদার অ্যাবসেন্স অফ সোয়েটিং অ্যান্ড মাল্টিপল ডিসফাংশন ছিল না, শুধু এগুলি থাকতে পারে। টেকিকার্ডিয়া, পালস ইনক্রিজ অ্যান্ড হাইপোটেনশন। সো দ্য ল্যাব টেস্ট মোটামুটি অল মাল্টি অর্গান, উই শুড অ্যাসেস দ্য মাল্টি অর্গান ডিসফাংশন লাইক রেসপিটরি, এবিজি, সিবিসি, লিভার ফাংশন, ইসিজি, কোয়াগুলেশন প্রোফাইল, রেনাল ফাংশন, মাসেল রিলেটেড ইনভেস্টিগেশন লাইক সিপি, এলডিএস, এনসিএম, এলডিএস, অ্যান্ড অলসো আদার ইনভেস্টিগেশন রিলেটেড টু exclude the differentials. So what immediate measurement we should take? Number one, move the patient to the cool environment, manage ABC, and also rapid cooling in cold water or ice water immersion, administration of IV fluid, and correction of dehydration and volume replacement. If there is no response in within 30 minutes, then aggressively pull the patient to the cold temperature of 39 degrees centigrade. Even the patient, when there is advanced stage, there may be multi-organ failure, the patient may be managed in ICU. And our fourth question was how to prevent the prevention of heat stroke. The four principles described in the definition, one is the ensuring adequate hydration, consider accepted wet bulb globe temperature, cutoff for activities, expedition participant should receive high level of education, pre-departure on the 10 years of heat-related illness with evidence-based advice on risk reduction, increase hydration and cooling strategy, and the cooling strategy is mentioned in the left side, ice water immersion, wet towels, evaporative and convective combined, air-conditioned room, intravenous cold saline, and intravenous room temperature saline. Also, if possible, implanting a period of accumulation with at least 1 to 2 hours of immersion in hot environment, at least. So, this is the preventive measure and the system of cooling of maternity. This topic is very important for the coming exam. So, I think everybody should go through the topics and extensive reading for answering the questions. Very, very important topic. কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট টপিকে যাব। আমাদের নেক্সট প্রশ্নটা হলো, 49 ইয়ার্স ওল্ড ওম্যান হু রিসিভ রেডিয়েশন ট্রিটমেন্ট অ্যাজ এ চাইল্ডহুড ফসকিল লিম্ফোমা প্রেজেন্ট ফর এ প্রগ্রেসিভলি এনলার্জিং নেক মাস, শি রিপোর্টস ওয়ার্সিনিং অ্যান্টিরিয়র নেক ডিসকমফোর্ট ফর লাস্ট 6 মান্থ, difficulty in swallowing solid food for the last 3 months with occasional regurgitation of food, difficulty breathing when lying flat on her back. She has a visible mass in her right anterior neck that is mildly tender to palpation with associated LR cervical lymph nodes. So this is the case history or presentation of the patient. So our questions on this topic is, what is the most likely diagnosis with explanation? Mention 4 differential diagnosis. Mention 5 risk factor. Mention 5 investigation and management plan. So anybody can participate in discussion. আপনারা একটু হ্যান্ড রেজ করবেন অথবা আনমিউট করতে পারেন, আপনাদের আনমিউট করার অপশন আছে, নিজেরাই আনমিউট করতে পারবেন, তাহলে খুবই ভালো। তাহলে আর মানে কনসেপশন ক্লিয়ার হবে এবং নিজেদের মধ্যে মোটামুটি রিলেটেড যা আসে মনে বলেন।
বিকৃত হবে? একটু পার্টিসিপেট ছিলাম স্যার। আসসালামু আলাইকুম মনির। হ্যাঁ বলেন, অসুবিধা নাই। মোস্টলি কি ডায়াগনোসিস ইজ ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড। থাইরয়েড কার্সিনোমা বলেন, ফলিকুলার তো বলা। হ্যাঁ থাইরয়েড কার্সিনোমা, ভেরি গুড। আপনি আর চারটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলেন। মেডেলে কার্সিনোমা থাইরয়েড, আপনি এক্সপ্লেনেশনটা দেন কেন আপনি থাইরয়েড কার্সিনোমা বললেন। আর লিম্ফোমা রিল্যাপস হইতে পারে না? জি স্যার, রিল্যাপস হইতে পারে। পাঁচটা রিস্ক ফ্যাক্টর বলেন এই ম্যালিগন্যান্সির জন্য, কি রিস্ক ফ্যাক্টর আছে? ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড ম্যালিগন্যান্সি, তারপর রেডিয়েশন, স্যার ইডিট, আর কোন এক্সপোজার টু রেডি। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেন। মেনশন ফাইভ ইনভেস্টিগেশন। থাইরয়েড হরমোন লেভেল, থাইরয়েড স্ট্যাটাস, টিএসএস 54 এন্ড সিবিসি উইথ এসআর, আল্ট্রাসাউন্ড অফ নেক, এন্ড আল্ট্রাসাউন্ড এর এফিনিসি ফ্রম এফিনিসি লাম, আর ফ্রাম আপনি থেকে কোনো রোল আছে কিনা? না স্যার। থাইরোগ্লোবিন করবেন কিনা? রেডিওঅ্যাবলেশন থেরাপি দিবেন। মোটামুটি আপনি লাইনের মধ্যে আসেন, আর একটু এনরিচ করে নিলে হয়ে যাবে এটা। ঠিক আছে, আমরা দেখি কারেক্ট আনসারটা কি। কার্সিনোমা থাইরয়েড মোস্ট লাইকলি পেপিলারি কার্সিনোমা উইথ লিম নোড মেটাস্টিস। যেহেতু একটা লিম নোড বলা হয়েছিল, তাহলে আমাদেরকে কমপ্লিট ডায়াগনোসিস, কারণ এখানে আমি ওই নাম্বারিং সিস্টেমটা দেখাচ্ছি না, কারণ এখানে প্রত্যেকটা পার্টের জন্য 0.5, 0.25, 1 এরকম নাম্বার থাকে। এই জন্য কমপ্লিট ডায়াগনোসিসটা হবে কার্সিনোমা থাইরয়েড মোস্ট লাইকলি পেপিলারি কার্সিনোমা উইথ লিম নোড মেটাস্টেসিস। ইট ইজ দ্য মোস্ট কমন টিউমার ফলোয়িং রেডিয়েশন। যেহেতু আমাদের এখানে হিন্ট ছিল একটা রেডিয়েশনের, সুতরাং এখানে পেপিলারিতে মোস্ট কমন হবে রেদার দেন ফলিকুলার কার্সিনোমা। সুতরাং আদার টাইপস অফ থাইরয়েড কার্সিনোমা মধ্যে আছে ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক অ্যান্ড রিল্যাপস অফ লিম্ফোমা ইনভলভিং দ্য থাইরয়েড। থাইরয়েড কিন্তু লিম্ফোমা ইনভলভ করতে পারে। আচ্ছা, আমাদের কি কি ইয়া থাকবে এখানে? কোল নডিউল যদি থাকে আগের থেকে, পাম আর হার্ট, এগুলো হল রিস্ক ফ্যাক্টর। ফিক্সড সলিটারি নডিউল, ফ্যামিলি হিস্ট্রি, র্যাপিডলি গ্রোয়িং নডিউল, কম্প্রেসিভ সিমটম, এরকম কিন্তু কিছুটা রেসপিরেটরি সিমটম ছিল, অ্যান্টিরিয়র সার্ভাইকাল লিম্ফোডিনোপ্যাথি যদি থাকে, চাইল্ডহুড রেডিয়েশন। সো অল দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর থাইরয়েড ম্যালিগন্যান্সি। আমরা এক্স্যাক্টলি আলট্রাসাউন্ড করবো, স্পেসিফিক গুলো বলা হচ্ছে, রুটিন গুলো কিছু করা লাগবে, রেডিও আপটেক টেস্ট, এফিনিসি, থাইরয়েড স্ক্যান, পোল আর সলিড দেখার জন্য সিটি নেক টু সি দ্য এক্সটেন্ট অফ ডিজিজ, থাইরোগ্লোবিন, এটা একটা প্রগনোস্টিক বায়োমার্কার, অ্যান্ড হিস্টোপ্যাথোলজি ফলোয়িং হিস্টোপ্যাথোলজি যদি আমরা বায়োপসির পরে, সরি থাইরোরেক্টমির পরে চিকিৎসাটা হবে, প্রথম হবে টোটাল থাইরোরেক্টমি, অনেক সময় রেডিক্যাল থাইরোরেক্টমি, এক্সটেন্সিভ থাইরোটমি করাবে ইনক্লুডিং দ্য লিম নোডস, ফলোড বাই থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট, অলসো দি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, অ্যাজ দেয়ার মে বি প্যারাথাইড গ্ল্যান্ড মে বি রিমুভ, এন্ড ইউজুয়ালি অকার্স, সো আমাদেরকে ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট দিতে হবে। তাহলে আমাদের এখানে পাশে যে একটা আমরা রিভিউ দিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে কোল নডিউল এবং প্যারাফরিকুলার সেল থেকে হচ্ছে মেডুলারি কার্সিনোমা, আর ফরিকুলার সেল থেকে হচ্ছে পেপিলারি কার্সিনোমা অ্যান্ড ফলিকুলার কার্সিনোমা।
আর এখানে হোয়াট আর দা রেড ফ্ল্যাগ সাইন ফর থাইরয়েড ক্যান্সার, ওই যে রিস্ক গুলি বললাম, এর সাথে আরো এডিশনাল বলা হচ্ছে ফিমেল সেক্স এজ লেস দেন 20 অর মোর দেন 70, এগুলো বলা হয়ে গেছে অলরেডি, ফ্যামিলি হিস্ট্রি পাম অর হার্ট অর ফিক্সড, র্যাপিডলি গ্রোয়িং কম্প্রেসিভ সিনড্রোম, ডিসনিয়া, ডিসফেজিয়া, ওয়েটনেস, অ্যান্টেরিয়র সারভাইকেল লিম্ফোমা, সো দিস আর দা রেড ফ্ল্যাগ সাইন ফর থাইরয়েড ক্যান্সার অর হাই রিস্ক ফ্যাক্টরস। কমপ্লিকেশন অফ থাইরয়েড, তবে এটাও দিতে পারে পরীক্ষার সময়, আমি ওগুলো আনি নাই, কিন্তু আমরা যখন একটা টপিক ডিসকাস করবো এজ এ হোল সবগুলি যাতে আমরা পরে ফেলি আর কি। এর মধ্যে হলো হাইপোক্যালসিয়া মোস্ট কমন, ইফ ইট ইজ প্যারাথাইড গ্ল্যান্ডার রিমুভ, হোর্সনেস ইফ দেয়ার দি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরড, অ্যান্ড টায়ারিং ভয়েস ইফ দি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইজ ইনজুরড। সো আমাদের এই কমপ্লিকেশন গুলো কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। নেক্সট একটা হলো টিপস, হলো রেডিও অ্যাপেনডিক্স ইজ নট ইউজড ফর মেডুলারি অর অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা বিকজ দে ডু নট আপটেক দ্য আয়োডিন, এটা একটা ইনফরমেশন। ইফ থাইরোগ্লোবিন ইজ প্রেজেন্ট আফটার টোটাল থাইরয়েডেক্টমি থিঙ্ক অফ থাইরয়েড ক্যান্সার রিকারেন্স, সুতরাং এটা আমরা রিকারেন্স দেখার জন্য আমরা এটা নট ফর ডায়াগনস্টিক পারপাস, সুতরাং এই বিষয়টা আমরা টোটাল যদি একটা থাইরয়েড ক্যান্সার রিলেটেড প্রশ্নগুলি আসে তাহলে আমাদের এই জিনিসগুলো একটু জানা থাকলে আনসার করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে যাই, তো আর একটু ইলাবোরেট আছে ইন্ডিভিজুয়াল ক্যান্সার গুলি সম্বন্ধে, যেহেতু আমরা টপিকসটা ডিসকাস করতেছি। এখানে সেমোমা বডি, অরফেন এনি, আই নিউক্লিয়াস, যেগুলি হিস্টোপ্যাথি থাকে, এবং এটার সাথে ইরেডিয়েশন, র্যাড রিয়ারেসমেন্ট এবং ব্রাভ মিউটেশন থাকে, অ্যাফিনিসির মাধ্যমে ডায়াগনোস করা হয়, এবং ইট ইজ দ্য লিম্ফেটিক স্প্রেড, এবং প্রগনোসিস বলা হয় প্যাপিলের কাছে ভেরি গুড, এবং অনেক ইয়াং পেশেন্টদের পাওয়া যায়। আর ফলিকুলার কার্সিনোমা সাধারণত ইনভাইট থাইরয়েড ক্যাপসুল এবং বাসকুলেসারকে, হাইলি বাসকুলার থাকে যে কারণে এটা ফলিকুলার অ্যাডোনোমা থেকে আমরা সেপারি। এখানেও দেখা যায় রাস মিউটেশন এবং আরেকটা পিপিআর ওয়াই ট্রান্সলোকেশন হয়, এটা কিন্তু স্প্রেড করে হ্যামাটোজেনাস স্প্রেড, স্পেশালি দি লাং, বোন অ্যান্ড ব্রেন, এটারও গুড প্রগনোসিস। অ্যাফেনিসিস সাইটোলজি মে নট বি ডিস্টিংগুইশড ফলিকুলার অ্যাডোনোমা এবং কার্সিনোমা, এই জন্য হিস্টোপ্যাথোলজি ইজ রিকোয়ার্ড, এটা অ্যাফেনিসিস করে অনেক সময় অ্যাডোনোমা না কার্সিনোমা ডিফারেন্স করা ভেরি ডিফিকাল্ট। আরেকটা হলো মেডুলার কার্সিনোমা, তাই এটা ম্যান টুর সাথে রিলেটেড এবং এটা রেড মিউটেশন হয়, এটা প্যারাফলিকুলার সি সেল থেকে আসে, এই জন্য সি মিনস ক্যালসিফিকেশন মনে রাখবেন, এটা একটা টিউমার মার্কার ফর মেডুলার থাইরয়েড কার্সিনোমা। এটা অ্যাসোসিয়েটেড ম্যান টু এ আর ম্যান টু বি, ফ্যামিলিয়াল টাইপ হ্যাজ এ বেটার প্রগনোসিস দ্যান দ্য স্পেকুলার প্রগনোসিস, ইজ নট লাইক পেপিলারি অর ফলিকুলার কার্সিনোমা, পুয়ার প্রগনোসিস। এখানেও আরেকটা আছে অ্যানাপ্লাস্টিক, যেটা আনডিফারেন্সিয়েটেড, যেটা T53 মিউটেশন। এখন যেহেতু পড়াশোনা সেলুলার লেভেলে চলে গেছে, মিউটেশন প্রশ্নগুলি চলে আসতে পারে যে কোনো সময়, আর ওল্ডার পেশেন্ট হয় ভেরি র্যাপিডলি অ্যালার্জিং নেক্সট মাস এবং কমপ্লিসিভ সিমটম থাকে, ইট অলসো ভেরি পুয়ার প্রগনোসিস। সুতরাং আমরা যদি থাইরয়েড ক্যান্সার ডিসকাশন করি, এই চারটা মেলিগন্যান্সিটির শর্ট ওভারভিউ আমাদের জানতে হবে, যে ধরনের প্রশ্নগুলি আসে, পুয়ার প্রগনোসিস ফ্যাক্টরও দিতে পারে, কাদের কাদের এভাবে প্রশ্ন আসতে পারে। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চনে চলে যাই, থার্ড কোয়েশ্চন আমাদের। 42 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ প্রগ্রেসিভলি ওয়ার্সেনিং হেডেক্স ওভার দ্য লাস্ট ইয়ার, ইজ এপিসোডিক বাইলেটারাল হেডেক আর অ্যাসোসিয়েটেড উইথ পালপিটেশন, ব্লারিং অফ ভিশন, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড ট্রেমর, দিস এপিসোড ইনিশিয়ালি ওয়ার অ্যাসপোরেটিক বাট লেটলি হ্যাভ বিন অকারিং মোর ফ্রিকোয়েন্টলি, সো হি ইজ নট অন এনি মেডিকেশন অ্যান্ড ডাজ নট ইউজ এনি ইলিসিট অর ওটিসি ড্রাগস, অন এক্সামিনেশন হার হিজ ভাইটালস আর নর্মাল, ব্লাড প্রেশার ইজ ভেরি হাই মোর দেন গ্রেড 3, 220/120, রেসপিরেশন আর 17 পার মিনিট, পালস ইজ 102, সো দের ইজ এ টেকিকারি অ্যান্ড হাই ব্লাড প্রেশার, ইজ ডায়াবেটিক and has a fine head tremor bilaterally. So what is the most likely diagnosis with explanation? Mention four associated condition of your diagnosis, mention four investigation and give your management plan. Dekhe ekjon respond koren,
Pheochromocytoma. What is the explanation or points in favor of your diagnosis? Young patient, extreme episodic headache. Tremor. Sweating. Episodic rise of BP with headache. Blurring of vision, mana hypertensive encephalopathy ho jacche. Very good. Mention four associated condition. এটার সাথে আর কি থাকতে পারে অ্যাসিড কন্ডিশন ইকোমোসাইটোমার সাথে? ইকোমোসাইটোমা প্যারাসাইট টিউমার স্যার, বা টিউমার তো থাকবে, এর সাথে অন্য কোন কন্ডিশন অ্যাসিড থাকতে পারে? নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 টাইপ 2 মেন 2 অন ফুলেন্ডাস মেন 2 এ মেন 2 বি মেন 2 এ 2 বি স্যার এটা, হ্যাঁ আর কাছে আছে বি এইচ এল ভন হিপলিন্ডার সিনড্রোম আছে আর এন 2 পোর ইনভেস্টিগেশন বলেন, মোস্ট কনফার্মেটরি ইনভেস্টিগেশন কোনটা? 24 আওয়ার ইন মেটানফ্রিন, মেটানফ্রিন নন মেটানফ্রিন, ব্লাড ব্লাড এন্ড ইউরিন মেটানফ্রিন নন মেটানফ্রিন। হোয়াট ইজ দা ম্যানেজমেন্ট প্ল্যান, হোয়াট ইজ দা মেডিকেল এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট? মেডিকেল ম্যানেজমেন্ট কি? ফার্স্ট প্রথমে কি করতে হবে রোগীটাকে, কি ওষুধ দিতে হবে? নন কনফিডেন্ট আলফা ব্লকার, ভেরি গুড। সেকেন্ড, বিফোর যদি আরটি করা লাগবে, ট্যাকিকার্ডিয়া থাকে তাহলে বিটা ব্লকার দিতে হবে স্যার। বিটা ব্লকার, বিটা ব্লকার আগে কখনো দেওয়া যাবে না, আলফা ব্লকার আগে দেওয়া যাবে না। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু মোটামুটি এটা কারেক্ট আনসার, সবগুলি কারেক্ট দিকে আছে আনসার, আমরা দেখি একটু। It is a non-epinephrine producing tumor. Non-epinephrine is episodic release. That is why the hypertension is episodic. It is periodically released. It is a persistent, continuous, chronic hypertension. Normally, 80% of output of adrenal medulla is epinephrine. In pheochromocytoma, it switches to non-epinephrine. Non-epinephrine has much greater alpha-1 activity, which raises the blood pressure. So, it is later explanation why there is an alpha blocker, can you give a blood pressure raise correct. Actually, neurofibromatosis, man 2A, man 2B, and von Hippel-Lindau syndrome, which we already after bolifensin. It is main investigation into plasma fractionated free metanephrine. Amra ekshomoy boltam vinyl mandelic acid urine for. আর দেখবেন আপনার বই পুস্তকে 24 আওয়ার্স ইউরিনারি ক্যাটাকোলামিন এন্ড ফ্র্যাকশনেটেড মেটানেফ্রিন, ইট ইজ দা কনফার্মেটরি। সিটি অর এমআরআই করতে হবে টু অ্যাড্রেনাল গ্ল্যান্ড টু লোকালাইজ দ্য লিশন প্রায়র টু রিমুভাল। সার্জারি করার আগে এটা তো আমাদের অবশ্যই লাগবে। এবং 1, 2, 3 MIBG সিনটোগ্রাফি নিউক্লিক অ্যাসিড স্ক্যান ফর এক্সটার্নাল লোকালাইজেশন, অন্য কোথাও আছে কিনা এদের জন্য এই MIBG সিনটোগ্রাফিটা করা লাগবে। সুতরাং দিস আর দা ফোর ইনভেস্টিগেশন, এগুলো একটু ভালো করে আপনারা দেখে নিয়েন। অ্যাক্টিভিটিকে বাড়াই দেয় জন্য ফেনক্সো বেনজামিন দিতে হবে, ফলোড বা প্রোপানল, দেন সার্জিক্যাল রিসেকশন। আর পোস্ট অপারেটিভ বেটার ডেক্সট্রোজ গ্লুকোজ দিতে হয়, আর যেহেতু হাইপারটেনশন হয়ে যায়, আর ফলো আপটা করতে হবে আমাদের 24 আওয়ার ইউরিনারি ক্যাটাকোলামিন এবং মেটানফ্রিন দেখে। এটাই মোটামুটি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমার প্রায় সময় রিটেনে চলে আসে কিন্তু। ঠিক আছে, আমরা নেক্সট একটু ওভারভিউটা দেখি। আমরা যদি অ্যাড্রেনালের অ্যানাটমিটা দেখি, এখানে কিন্তু GFR মনে রাখলে হবে, গ্লুমেরুলোসা, ফেসিকুলোটা এবং রেটিকুলা, GFR তিনটা লেয়ার। তো জি থেকে যেটা গ্লুমেরুলোসা মিনারেল কর্টিকয়েড, ফেসিকুলোটা থেকে গ্লুকোকর্টিকয়েড, আর রেটিকুলোস থেকে অ্যান্ড্রোজেন, আর ক্লোমাফিন জেল যেটা মেডেলার থেকে বাইর হয় ক্লোমিন, এই তিনটা। আর যেহেতু এখানে একটা ম্যান টু এ এবং ম্যান টু বি চলে আসছে, এগুলি আসলে কি জিনিস? মাল্টিপল এন্ডোক্রাইন নিউক্লিয়াসিয়া। ম্যান ওয়ান হলো এখানে তিনটা পি থাকবে, পিটুটারি, প্যানক্রিয়াস, প্যারাথাইড, এটা মেনিনে মিউটেশন হয়। আর ম্যান টু এ তে থাকবে দুইটা পি, একটা পি কিন্তু কমে যাচ্ছে, জানা হয়েছে।
প্যারাথাইরয়েড এন্ড পি হোমোসাইটোসিস, এখানে দুইটা পি আছে, একটা মেডুলারি কার্সিনোমা। ম্যান টু বিতে থাকে ওয়ান পি, একটা পি, একটা পি মানে পি হোমোসাইটোমা, দুইটা এম থাকে, মিউকোসাল নিউরোমা এবং মেডুলারি কার্সিনোমা। সুতরাং আমরা এগুলিও পরীক্ষায় কিন্তু ম্যান্টিকাল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়ার উপরে কিন্তু প্রশ্ন আছে। তাহলে এটা জাস্ট আপনি এডিশন বললাম আর কি। আমরা নাম্বার ফোর কোয়েশ্চেন, 30 ইয়ার্স ওল্ড ওম্যান প্রেজেন্ট উইথ পেরিওরাল প্যারেস্থেসিয়া, what is the most likely cause with explanation? Hypocalcemia due to following thyroidectomy for adrenal cell long QT syndrome. Following thyroidectomy, very good. Yes. Mention five causes of long QT syndrome. Hypocalcemia, hypokalemia, hypomagnesemia, congenital long QT syndrome, bradycardia dubitativa, or emetic. Mention three clinical signs. ঠিক আছে, মেনশন ফাইভ ইনভেস্টিগেশন, সিরাম ক্যালসিয়াম অ্যালবুমিন পিটিএইচ 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম করবে, ম্যাগনেসিয়াম করতে হবে স্যার, স্যার অ্যালবুমিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আমরা দেখি হাইপোক্যালসিমিয়া ডি টু হাইপোপ্যারাথাইরিজম ফলোয়িং অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অর ড্যামেজ টু দা ব্লাড ভেসেল সাপ্লাইং দা গ্ল্যান্ড, ব্লাড ভেসেল ড্যামেজ হলে কিন্তু এটা ঘটনা করতে পারে। বস্টেক সাইন, প্রোসিয়াস সাইন এন্ড টিটানি, সিরাম ক্যালসিয়াম, সিরাম ভিটামিন ডি থ্রি, সিরাম পিটিএস, সিরাম ম্যাগনেসিয়াম, ইলেকট্রোলাইট, আপনারা সবগুলি বলছেন, মোটামুটি ভালোই উত্তর দিচ্ছেন। সাপ্লিমেন্ট হলো ক্যালসিয়াম, ভিটামিন ডি, রিকম্বিনেন্ট প্যারাথাইড হরমোন, কনজেনিটাল দুইটা লং কিউটি সিন্ড্রোম আছে, লং কিউটি এর সাথে হিয়ারিং লস থাকে, আর যেটা রোমান ওয়ার্ড সিন্ড্রোম সেখানে কিন্তু সেন্সরি লস থাকে না, এটা হলো পার্থক্য, শুধু কার্ডিয়াক ম্যানিফেস্টেশন থাকে। আর হোয়াট আর দ্য কজেস অফ দিস হাইপোক্যালসিমিয়া, আর কি কি কারণ, মেডিকেশনের জন্য হতে পারে অ্যান্টিঅ্যারিদমিক, অ্যান্টিবায়োটিক, ম্যাক্রোলাইটস এন্ড কুইনোলন, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেশন, অ্যান্টিমেটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহিস্টামিন। মেটাবলিক কজের মধ্যে হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া, এগুলি আপনারা বলছেন, প্যারাথাইরয়েডিজম সেকেন্ড আর থার্ড ডিগ্রি এবি ব্লক, আদার হলো হাইপোথার্মিয়া, এসিএস, হেড ইনজুরি এন্ড এইচএ। এখানে দেখেন একটা জিনিস, প্যারাথাইড গ্ল্যান্ড, প্যারাথাইড হরমোন লো থাকে, ক্যালসিয়াম আরো লো থাকে, আর ফসফেট ইনভিজিবল, তো এই তিন জিনিসের আমাদের পরিবর্তন, এই জন্য আমাদের এগুলি ইনভেস্টিগেশনগুলি করতে হবে টু ডায়াগনোসিস। পোস্টবায়োটিক প্যারাথাইরয়েড মোস্ট কমন কজ, অটোইমিউন হতে পারে, কনজেনিটাল এবং ইনফিলট্রেশন ডিউ টু হিমোক্রোমাটোসিস অর উইলসন ডিজিজ, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম, এটা অনেক সময় হাইপোপ্যারাথাইরয়েডিজমের কজ হিসেবে প্রশ্ন আসতে পারে। বস্টেক সাইন, প্রসেস সাইন এন্ড টিটানে, তিনটে হলো একই ম্যানিফেস্টেশন, আর কোনিং ম্যানিফেস্টেশন হিসেবে ক্যাটারেক নিয়ে আসতে পারে, ক্যালসিফিকেশন অফ দ্য বেজাল গ্যাংলিয়া, কজিং পার্কিনসনিজম, ডিসোনিয়া, কোরিওন এথোট্রোসিস, হোয়াট আর দ্য নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, এই হিসাবেও কিন্তু পরীক্ষা আসতে পারে। ট্রিটমেন্ট ক্যালসিয়াম, ভিটামিন ডি অ্যান্ড রিকম্বিনেন্ট পিটিএইচ। সুতরাং আমাদের হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং পোরসাইন সিন্ড্রোম ম্যানেজমেন্ট ইটিওলজি আদার দেন থাইরয়েডেক্টমি, আমরা এগুলি মোটামুটি জানলাম। এটা ইন টপিকসটাও খুব ইম্পর্টেন্ট, মধ্যে মধ্যে রিটার্নে চলে আসে। এই কম্পোনেন্টটা কিন্তু আমাদের ছিল, অ্যাংশাস, ইরিটেবল, সিজার, মাসেল টোন ইনক্রিজড,
orientation impaired, confusion, dermatitis, impetigo, obstruction, cardiomyopathy, long QT interval on ECG. Obstruction ta amra dekhiyechi, it is the just tapping the frontal facial lobe in front of the ear causing twitching of the facial muscle. Our tortuous sign jeta seta holo amra persistent elevation of blood pressure cuff above the patient's systolic blood pressure for 3 to 5 minutes. এটাতে চারটা পরিবর্তন হয়, এটাও কিন্তু পরীক্ষা। হোয়াট ডু ইউ মিন বাই কার্পাল ব্রাডাল স্পাজম, অর হোয়াট আর দ্য চেঞ্জেস? নাম্বার ওয়ান, এডাকশন অফ থাম, ফ্ল্যাকশন অফ মেটাকার্পো ফেরিঞ্জাল জয়েন্ট, এক্সটেনশন অফ ইন্টার ফেরিঞ্জাল জয়েন্টস অ্যান্ড ফ্ল্যাকশন অফ দ্য ডিস্ক। তো দিস ইজ অল দিস থিংস হ্যাপেন ইন কেস অফ কার্পো প্যাডাল স্পাজম। এ হলো মোটামুটি আমাদের একটা ওভারভিউ অফ অ্যাবাউট দ্য হাইপোক্যালসিমিক ফিচার্স অ্যান্ড ক্লিনিক্যাল সাইন্স। আমাদের নেক্সট প্রশ্নটা আসবে, 55-year-old man who was discharged from the hospital after acute myocardial infarction 2 weeks ago, present with fever, chest pain, generalized malaise, ECG shows diffuse ST and tube elevation. What is the most likely diagnosis of above syndrome? Dressler syndrome, very good. What are the other differentials? Beta differential and number of looking. Pericarditis. And? আবার এমআই তো হয়ে যেতে পারে, পারে না? না, পেরিকার্ডাইটিস হইতে পারে, ইন্ডিভিজুয়াল রি ইনফার্কশন হইতে পারে। হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ উইল সাজেস্ট? ইসিজি, চেস্ট এক্স-রে, ট্রোপনিন, চেস্ট ইকোকার্ডিওগ্রাফি, ট্রোপনিন ইসি উইথ ইএস স্যার। তো অ্যাকর্ডিং টু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আপনি করবেন আগে, আর মেনশন দ্য ট্রিটমেন্ট, এটা চিকিৎসা কি? অ্যানালিসিস দিতে হবে, ঠিক আছে, আমরা দেখিনি, মোটামুটি ভালো আনসার দিচ্ছেন। ডেসলার সিন্ড্রোম, প্রি ইনফ্রাকশন এন্ড অ্যাকুইট পেরিকার্ডাইটিস, ট্রপাই আর উইকস অর মান যদি বলে তখন বুঝতে হবে ইট ইজ ডেসলার সিন্ড্রোম, সরি, ঠিক আছে, ইট ইজ অটোইমিউন রিয়েকশন, ফিব্রিনাস পেরিকার্ডাইটিস হয়, unexplained fatigue after MI or heart surgery, pericardial effusion after pericarditis, so to be performed pulses, high dose aspirin plus colchicine or NSAID. Asteroid should be avoided within few days after MI. Why? There is a risk of ventricular rupture. Anticoagulant should be avoided in Dressler syndrome. আর আমরা কোন হাই ডোজ এনএসএড দিচ্ছি ওই সময় ব্লিডিং চান্স থাকতে পারে। So this is about the Dressler syndrome in short. সুতরাং এই পরীক্ষাগুলি, এই প্রশ্নগুলি আমরা মোটামুটি আনসার দিতে পারলাম ভালোভাবে। আওয়ার নেক্সট কোয়েশ্চেন, 65 years old man presented with acute confusional state. There was a painful swelling and restricted movement of his right shoulder following a minor trauma. On examination, pulse 100, BP 100/70. Temperature 101 degree Fahrenheit. His hemoglobin is 9 gram, ESR is 110 in first hour. Serum calcium is 13 and serum creatinine is 2.5 milligram. What is the most likely diagnosis with points in favor? Multiple myeloma. Pathological fracture is a minor trauma, shoulder joint. Bhalo hai bolche. Other suggestive investigation. প্লাজমা ইউরিন, ব্লাড ইউরিনের ইলেকট্রোফোরেসিস করব স্যার, আদার স্কেলেটাল সার্ভে করব, স্কেলেটাল সার্ভে আর এক্সরে স্কাল করব, ইউরিনারি বেজ প্রোটিন, রেডিওলজিক্যাল সার্ভে বলতে সব চলে আসবে,
জি স্যার, ওটা রেডিওলজিক্যাল সার্ভে বললাম স্যার। ফাইভ রেনাল ম্যানিফেস্টেশন অফ ইওর ডায়াগনোসিস, কিডনি কি কি ম্যানিফেস্টেশন হয়? হ্যান্ড কন্ডিশন দেখো স্যার, স্যার কি সমস্যা হয়েছে? হাইপারক্যালসিমিয়ার ম্যানেজমেন্ট ডেভিডসনে দেখবেন একটা আছে, হাউ টু ট্রিট হাইপারক্যালসিমিয়া, এটা ভালো করে দেখে নিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, এটা দেখে নিয়ে এই রোগীর কিন্তু রেনাল ইনভলভমেন্ট। আপনি যখন ডায়াগনোসিস বলবেন তখন আপনাকে কিন্তু এখানে শুধু মাল্টিপল মায়েলোমা লিখলে হবে না, এখানে কি আছে উইথ রেনাল ইনভলভমেন্ট, তারপরে উইথ ফ্র্যাকচার শোল্ডার, ওখানে তো বোন ইনভলভমেন্ট থাকতে পারে, এগুলিও খেয়াল রাখতে হবে। কিন্তু এটা ডায়াগনোসিসের তিন চারটা কম্পোনেন্ট থাকে, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে উত্তর দিতে গিয়ে দেখা যায় ওই ছোট ছোট বিষয়গুলি অ্যাভয়েড করে যায়। এই জন্য আপনারা সবসময় ডায়াগনোসিস লেখার সময় হিস্ট্রির মধ্যে কি কি দেওয়া আছে ওগুলি সংযুক্ত করবেন, তাহলে আপনার নাম্বার অনেক বেশি পাবে, ফুল নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা এইটা এই মাল্টিপল মাইলোমা কিন্তু প্রতিবারে পরীক্ষা আসে, বিভিন্ন ফর্মে আসে, রিটেনে আসে, অস্পিতে আসে, আইইউ তো আসতে পারে, এটা কিন্তু না পড়ে কেউ পোস্ট গ্রেড পরীক্ষা দেওয়া সম্ভব না, এ মাল্টিপল মাইলোমা। এবং মাল্টিপল মাইলোমার এ টু জেড প্রত্যেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখেন। এটা ফাইভ স্টার যদি বলেন ফাইভ স্টার কোয়েশ্চেন, এটা এই মাল্টিপল মাইলোমা টপিকস কা ফেভার বললে কিভাবে লিখবো স্যার এখানে? হ্যাঁ, সবগুলি আসবে আর কি, এটাও কিন্তু ইন ফেভার অফ। অ্যাকচুয়ালি মাল্টিপল মাইলোমা দেয়ার ইজ এ সেভেন প্রেজেন্টেশন, নাম্বার ওয়ান ইজ দ্য ইনফেকশন, নাম্বার টু ইজ দ্য অ্যানিমিয়া, নাম্বার থ্রি ইজ বোন ইনভলভমেন্ট, নাম্বার ফোর ইজ দ্য রেনাল ফেলিওর, নাম্বার ফাইভ ইজ দ্য হাইপারক্যালসিমিয়া, নাম্বার সিক্স ইজ দ্য হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম, রিকারেন্ট ইনফেকশন, এগুলিও আসে। সুতরাং এগুলি সব আপনাদের পড়তে হবে। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অনেক সময় নিউরোপ্যাথিও নিয়ে আসে, অ্যামাইলোডোসিস নিয়ে আসতে পারে। তাহলে আমরা একটু শর্ট ওভারভিউ দেখি আমাদের আরো। স্যার, এই সিনারিওটার ডায়াগনোসিস লিখতে গেলে কি শুধু মাল্টিপল মাইলোমা লিখবো না, সাথে স্যার এখানে যেমন টেম্পারেচার বেশি আছে, ইনফেকশন, এগুলো উল্লেখ করতে হবে সাথে? মানে এগুলো বলে দিলে ভালো স্যার, তো বলে বলে দিলে আপনার। কিন্তু এখানে ইনফেকশন বলতে কি ইনফেকশন বোঝাচ্ছে? টেম্পারেচার রেজ বুঝছে, কিন্তু এটা কি ইউরিন ইনফেকশন না কোথাকার ইনফেকশন? এটা ইনফেকশন যেগুলো দেখেন, আপনি ইনফেকশন লেখেন, আপনাকে তো স্পেসিফিক কোনো ইনফেকশন দরকার নাই। এটা তো আপনাকে ইউরিন ইনফেকশন হতে পারে, অনেক সময় চেস্ট ইনফেকশন হয়, যেহেতু এখানে চেস্টের এই ধরনের কোনো কিছু দেওয়া নাই। তাহলে এখানে কি স্যার লাস্টে উইথ ইনফেকশন লিখে রাখবো শুধু? হ্যাঁ, ইনফেকশন লিখে রাখেন, মাল্টিপল মাইলোমা, বোন ম্যানিফেস্টেশন আছে, বোনি ইনভলভমেন্ট আছে, হাইপারক্যালসিমিয়া, ইনফেকশন, অ্যানিমিয়া, হাই এসআর, ঠিক আছে? আমরা একটু দেখি। এটা কিন্তু মাল্টিপল মাইলোমা ইন্টারন্যাশনাল মাইলোমা ওয়ার্কিং গ্রুপ ক্লাসিফিকেশন কিন্তু 2014 সালে মাইলোমা ডিফাইনিং ইভেন্টস নামে একটা কথা যোগ করছে, যদিও এটা ডেভিডসনে নাই, এটাকে বলা হয় এমডিই। আগে আমরা বলতাম ক্র্যাপ ক্লাসিফিকেশন, ক্র্যাপ মানে ক্যালসিয়াম, দেখতে পাচ্ছেন রেনাল কমপ্লিকেশন, এনিমিয়া, বোন ডিজিজ, এর সাথে এটা 2000 এটাকে বলা হয় স্লিম ক্রাইটেরিয়া। স্লিম ক্রাইটেরিয়া মানে 60% অফ দ্য বোন মেরু ক্লোনাল বোন মেরু সেল যদি থাকে, এবং এল ডি আর সে আপনার এখানে রেশিও ফ্লোমেট্রিতে আপনার লাইসেন কাপ্পা ল্যামডা রেশিও যদি মোর দেন 100 থাকে, এবং এমআরআই তে যদি একটা ফোকাল লিশন থাকে যেটা মোর দেন 5 মিলিমিটার, এটা এটাকে আসছে স্লিম ক্রাইটেরিয়া অ্যান্ড ট্র্যাপ ক্রাইটেরিয়া। এখন জয়েন্টলি দুইটা ক্রাইটেরিয়া তিনি আসছে। সুতরাং এটা হলো যদিও ডেভিডসনে নাই, কিন্তু এটা অনেক সময় আপনাদের এখন যেহেতু লেটেস্ট অ্যাডভান্স ইন ডায়াগনোসিস, এটা অ্যাডভান্স অনেক বছর হয়ে গেছে আসলে 8 ইয়ার্স। তো এগুলি আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ আমরা অনেকগুলি টপিক আলোচনা করব। হাইপারক্যালসিমিয়া বলতে কি বুঝেন, তারপর রেনাল ইনসাফিসিয়েন্সি কাকে ডিফাইন করা হয়েছে,
তারপরে আপনার অ্যানিমিয়ার কি মিনিং, বোন লিশন বলতে কি বুঝেন, সবগুলি এখানে এক্সপ্লেন করা আছে। এবং এনি অফ দ্য ফলোয়িং মার্কার্স অফ ম্যালিগন্যান্সি যেগুলি থাকে তখনই আমরা এটাকে মাল্টিপল মাইলোমা বলো। এটা হলো রিভাইজড ইন্টারন্যাশনাল মাইলোমা ওয়ার্কিং গ্রুপ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর মাল্টিপল মাইলোমা অ্যান্ড স্পন্সরিং মাল্টিপল মাইলোমা। ঠিক আছে, আমরা ওইটা আপনারা নিজেরা পড়ে নিয়েন, আমরা ওই পসিবিলিটি আমাদের ডেভিডসনে যেটা আছে দেখেন এখানে ভাইপার ভিসকোসিটি সিন্ড্রোম গুলি নিয়ে কিন্তু আসে, অনেক সময় আই ফাইন্ডিং ও দিয়ে দিতে পারে। এই জন্য সিআরবো যেটা বলে আমরা রেটিনাল ভেন থ্রম্বোসিস দেখা যাবে, ডেভিডসনে খুব সংক্ষেপে কিন্তু একটা ইয়ে দিয়ে দিচ্ছে, পান্ডা সাইন দিয়ে দিয়েছে, কিন্তু নেফ্রোটিক সিন্ড্রোম, কার্পাল টানেল সিন্ড্রোম দেখেন, বোন পেন, ফ্র্যাকচার, অনেকগুলি লাইটিক লিশনিং দ্য পেলভিস, এগুলো অস্ফীত পরীক্ষায় দিয়ে দেয়। তারপর রেনাল ফেলিওর কেন হয় এখানে পাঁচটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, প্যারাপ্রোটিন, হাইপারক্যালসিমিয়া, ইনফেকশন, অ্যানেসেট এবং অ্যামাইলোসিস, স্পাইনাল কর্ড কম্প্রেশনও প্রেজেন্টেশন দিতে পারে। তারপর বোন মেরো এক্সামিনেশন, এটা একটা পিবিএ ফাইন্ডিং দিয়ে এরকম দিয়ে দিতে পারে, বোন মেরো ফাইন্ডিং দিয়ে, সরি। তো এবার অ্যানিমিয়া তো অনেকগুলি ব্লাড অ্যাবনর্মালিটি দেখা দেয়, অ্যানিমিয়া ম্যাক্রো আর নর্মোসাইটিক প্যানসাইটোপেনিয়া হতে পারে, হাই এসআর যেমন এটা ছিল, হাইপারক্যালসিমিয়া ছিল, রেনাল ইম্পেয়ারমেন্ট ছিল, তো এই ধরনের সবগুলি আসতে পারে। এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে মাল্টিপল মাইলোমা মিমিক্স উইথ মেনি মেনি ডিজিজেস, সুতরাং এটা আপনাকে ওখান থেকে পিক করতে হবে কোন টপিক কোন জিনিসটা ইনভলভমেন্ট আছে। এই এই ছবিটা যদি আপনারা একটু ডিসকাস করেন বা নিজেরা আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আমার মাল্টিপল মাইলোমার আনসার করতে কোনো অসুবিধা। ডেভিডসনে খুব কম মানে ভেরি ইয়া অনুসারে দেয়, খুব সংক্ষিপ্ত ভাবে দেয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলি হাইলাইট করে দিচ্ছে। সুতরাং এটা এনি ফর্মে আপনারা সবসময় মাল্টিপল মাইলোমা কোয়েশ্চেন আসবেই কিন্তু। ঠিক আছে, আমরা নেক্সট দিকে আগাই। এই যেটা ছিল আমাদের রেনাল ম্যানিফেস্টেশন, এখানে পাঁচটা কাস্ট নেফ্রোপ্যাথি, ফ্যানকোনি সিন্ড্রোম বলছেন আপনারা, অ্যামাইলোসিস, মনোক্লোনাল ইমিউন ডিপোজিশন এবং হাইপারক্যালসিমিয়া, এটা প্রেজেন্টেশন, প্যাথোজেনেসিস সব ডিটেলস দেওয়া আছে। সুতরাং আপনারা কি পয়েন্ট গুলি মনে রাখবেন, হোয়াট আর দা রেনাল ম্যানিফেস্টেশন অফ মাল্টিপল মাইলোমা। টেস্টের মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড কেমিস্ট্রি যত আছে, ক্যালসিয়াম, ক্রিয়েটিন সব দেখছেন, সিরাম, প্রোটিন, ইলেকট্রোফোরেসিস যেটাকে আমরা বলি এসপিইপি, এবং হলো সিরাম ইমিউনোফিকেশন, এটা কিন্তু কোন ধরনের ইমিউনোগ্লোবিন, ওই যে আমরা যে চারটা আগে দেখিয়েছিলাম আইজিএ আইজিএ গুলি সব ডিটেইল বলা যায়। তারপর আপনার লাইট সেনের জন্য সিরাম লাইট সেন এসো এবং লাইট সেন রেশিওটা দেখতে হবে, এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যেটা এমডি তে দেখানো হয়েছে, কাপ্পা এবং ল্যামডা রেশিওটা কত, মোর দেন 100 যদি থাকে। বিটা টু ম্যাক্রোগ্লোবিন এবং ল্যাকটেজ ডিহাইড্রোনাইজ, এই দুইটা হলো আমাদের পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টরের মধ্যে চলে আসবে। একই রকম ভাবে ব্লাডের সাথে ইউরিনের ইলেকট্রোফোরেসিস এবং ইমিউনোফিকেশন করা যায়। তারপর আমাদের বোন মেরো করতে হবে, বোন মেরো এক্সপিরেশন প্লাস ফলোড বাই সামটাইমস বাইপসিস নিডেড এন্ড ফিশ করতে পারবেন, জেনেটিক অ্যানালাইজ করা যাবে। আর যেটা আপনারা বলছিলেন যে রেডিওলজিক্যাল সার্ভে, সেটা আমরা সাধারণত লোডো সিটি, প্যাট সিটি এন্ড এমআরআই এগুলি চলে আসছে এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে। আর আমরা যেটা কমনলি রেডিওলজি সার্ভে করি স্কেলিটাল সার্ভে, এটা অনেক সময় আর্লি স্টেজে ধরা নাও পড়তে পারে, কিন্তু লোডো সিটি, প্যাট সিটি, এমআরআই তে আমরা দেখতে পাবো। শুধু ইনভেস্টিগেশন লিখলে আমরা মোটামুটি এগুলি সবগুলি আপনাদের জানতে হবে, কারণ এগুলি যে কোনো সময় পরীক্ষা ইনভেস্টিগেশন ইউরিনিক ইনভেস্টিগেশন দিয়ে দিতে পারে, অথবা আপনার বোন মেরুতে কি কি ইনভেস্টিগেশন করা যায়, কি কি রেডিওলজিক্যাল সার্ভে করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে আর কি, তো আমরা এগুলি দেখব। চিকিৎসা, এটা ডেভিডসনে খুব সুন্দর লেখা আছে খুব সংক্ষিপ্ত ভাবে, তিনটা স্টেজ, ইনজেকশন কেমোথেরাপি, কনসুলেশন উইথ হোমোলোগাস স্টেম সেল ট্রান্সফারেশন এন্ড আইভি ফসফোনেট ফর সিমটোমেটিক ইনভলভমেন্ট। এখন চার ধরনের অ্যান্টি মাইলোমা থেরাপি আছে, কেমোথেরাপি, ইমিউন মডুলেটেড থেরাপি, টার্গেটেড অ্যান্টিবডি থেরাপি অ্যান্ড প্রোটিওসোম ইনহিবিটর, যেগুলি বটি, জুমেপ, কার্ফিল, জুমেপ এবং আক্সাজুমিপ, এই ধরনের। সুতরাং এগুলি ড্রাগগুলি একটু মনে রাখতে হইতে পারে, কারণ আপনাদের অনেক সময় রিটার্নের প্রশ্নবিধি গুলো দিয়ে দেবে, যার শুধু ড্রাগ নেমগুলি আপনারা রিমেম্বার করেন। আর তিনটা দুইটা ফেজ, ইনজেকশন থেরাপি অ্যান্ড কনসুলেশন থেরাপি, এগুলি কোনটার পর কোনটা ড্রাগ দেয়, অ্যাস্ট্রয়েড প্লাস
আগত একসময় ম্যালফারান এগুলি ইউজ করা হইতো অ্যাসিস্টেড, এখন কিন্তু লেটেস্ট অ্যাডভান্স থেরাপি হলো ইমিউনোমডুলেশন থেরাপি, যে ড্রাগগুলি আছে এগুলি ইউজ করা হচ্ছে অ্যাসিস্টেডের সাথে, প্লাস একটা প্রোটিওসোম ইনহিবিটর বোটিজুমিব এটা ইউজ করা হয়। শুধু এই তিনটা ড্রাগে মেইনলি ফার্স্ট লাইন অফ ড্রাগ থাকে, এটা বইতে আছে, আপনারা একটু আবার রিভাইজ করে নিয়ে আসবেন। আমাদের নেক্সট প্রশ্ন হলো খুবই সিম্পল একটা প্রশ্ন, 35 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ হিস্ট্রি অফ স্নেক বাইট, মেনশন 5 লোকাল সাইন অফ এনভেনমিং, 5 সিস্টেমিক সাইন অফ এনভেনমিং, 2 বেডসাইড টেস্ট, 5 জেনারেল মেজারমেন্ট, 5 স্পেসিফিক ইন্ডিকেশন ফর অ্যান্টিভেনম। একজন বলেন দেখি 5 লোকাল সাইন, তবে এগুলো একটু আমার মনে হয় যেহেতু আমরা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় লিখবো আর একটু স্ট্যান্ডার্ড এবং ক্লাসওয়ে লিখতে হবে। সিস্টেমিক সাইন বলেন দেখি, নিউরোলজিক্যাল সাইন হয় না? নিউরোলজিক্যাল সাইন স্যার বাইলেটারাল পার্শিয়াল টুসিট ফ্লেসিভ প্যারালাইসিস। তারপরে স্যার হেমাটোলজিক্যাল এর মধ্যে ছিল কোয়াগুলোপ্যাথি ব্লিডিং, তারপরে নেফ্রোলজিদের মধ্যে স্যার রেপডোমায়োলাইসিস একুট কিডনি ইনজুরি, তারপরে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। ঠিক আছে, দুইটা বেডসাইড টেস্ট বলেন, বেডসাইড কি টেস্ট করি আমরা? 20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টাইম, পরে দেখাচ্ছি। ফাইভ জেনারেল মেজারমেন্ট এগুলি সব ডেভিশন আছে, এবং আমাদের ন্যাশনাল গাইডলাইন ফর স্নেক বাইট এটাও কিন্তু পড়তে হবে, কিছু কিছু ন্যাশনাল গাইডলাইন আপনাদের পড়তে হবে। যেমন এখন রিলেটেড ফিট রিলেটেড ইলনেস এর গাইডলাইন বের হয়ে গেছে, যদিও ড্রাফট গাইডলাইন এটা পড়তে হবে। ঠিক আছে, 5 স্পেসিফিক ইন্ডিকেশন ফর অ্যান্টিবায়োটিক, কোন কোন কন্ডিশন আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কারণ সবাই অ্যান্টিবায়োটিক দিতে আমরা ভয় পাই। আরো অনেক প্রশ্ন আছে, আমি এগুলি দেখাচ্ছি না, আমরা জাস্ট একটু এনলাইট করতেছি আপনাদেরকে। অনেক সময় সাইড এফেক্টস অফ অ্যান্টিবায়োটিক এগুলি দিয়ে দেয়, প্রিকশন টু বি টেকেন বিফোর অ্যান্টিবায়োটিক। আচ্ছা ঠিক আছে, আমরা বেশি সময় নষ্ট লাগে যে সিম্পল থিং আপনারা পড়লে একবার রিডিং পড়লে পেরে যাবেন। আমরা দেখি একটু ওভারভিউটা, এই যে দেখেন ডেভিডসনের চার্ট, লোকাল ইফেক্ট পেইন সোয়েটিং ইরেটিমা মেজর ডাইরেক্ট টিস্যু ট্রমা স্ট্রিংগের ইঞ্জুরি ব্রিস্টারি নেক্রোসিস সোয়েলিং ব্লিডিং এন্ড ব্রুইশ, এখান থেকে আপনারা লিখে দেবেন। নন স্পেসিফিক সিস্টেমিক ইফেক্ট আছে অনেকগুলি দেখেন, টেকিকার্ডিয়া প্যারিকার্ডিয়া হাইপার ও হাইপোটেনশন কনভালশন ডিজিনেস পালমোনারিমা হেডেক নসিয়া ভমিটিং। স্পেসিফিক সিস্টেমিক ইফেক্ট দেখেন, যেটা আপনারা বলছেন নিউরোটক্সিক ফ্ল্যাসিড প্যারালাইসিস ব্রোকেন নেকশন যেগুলি বাইলেটারাল টোসিস এক্সাইটরি নিউরোটক্সিটি ক্যাটাকোলোমিয়া স্টোন লাইক এবং হইতে পারে র্যাপডোমায়োলাইসিস, যেটা আপনারা বলছেন কোয়াগুলোপ্যাথিও আপনারা বলছেন, কার্ডিওটক্সিটিও হয় এন্ড অ্যাকুইট কিডনি ইঞ্জুরি হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এগুলি সব ডেভিশনে লেখা। আমাদের ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক, আমাদের জেনারেল ইন্ডিকেশন আছে স্পেসিফিক ইন্ডিকেশন, আমরা এখানে যাচ্ছিলাম 5 স্পেসিফিক ইন্ডিকেশন, ডেভেলপিং প্যারালাইটিক ফিচার্স টোসিস হলে দিয়ে দিবেন, ডেভেলপিং র্যাপডোমায়োলাইসিস, ডেভেলপিং কোয়াগুলোপ্যাথি, ডেভেলপিং রেনাল ফেলিওর, ডেভেলপিং নিউরো এক্সাইটরি অ্যানভেনমিং। সুতরাং দিস আর দা 5 স্পেসিফিক ইন্ডিকেশন ফর অ্যান্টিভেনম, আর জেনারেল ইন্ডিকেশন আছে এগুলি আপনারা দেখে নিয়েন, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। স্নেক ভেনম, ডগ বাইট, অ্যানিমেল বাইট এগুলি এগুলি আমাদের ভালোভাবে পড়তে হবে, কারণ একটা একটা প্রশ্ন কিন্তু মিস হয়ে গেলে একটা অনেক নাম্বারের টানাটানি হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সট ও ব্যাডসাইড টেস্ট দেখেন, এটাকে বলা হয় 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট, এটা একদম ডেভিডসনে দেওয়া পিকচার কোগুলোজি টেস্ট, এগুলি এটা আপনারা করবেন
এটা স্টেপ গুলিও দেওয়া আছে, আমরা অত ডিটেলসে যাচ্ছি না। টেস্ট টিউব নিয়ে কিভাবে করে, এটা যেখানে স্নেক বাইট ট্রিটমেন্ট হয় ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সব জায়গায় মনে হয় রাজশাহীতে এগুলো হচ্ছে, রাজশাহীতে লাসেল বাইপার স্নেক ব্যানম এগুলো তো প্রায় সময় পাওয়া যাচ্ছে, এখন প্রায় সময় ডিসকাশনে উঠে আসে এগুলো। আচ্ছা নেক্সট আসেন আপনার 35 ইয়ার্স লেডি। আগের কোশ্চেনটা আছে স্যার, যে দুইটা বসলেন বেড সাইড টেস্ট, একটা তো 20 মিনিট, আর একটা কোনটা হবে? এটা 5-2 বেড সাইড টেস্ট। ওই যে আপনি এই বেড সাইড টেস্ট মধ্যে ইউরিনটা তো করতে পারেন, ইউরিন যদি আপনারা দেখেন ইউরিন ইউরিন নিয়ে করতে পারেন অবজারভেশন। প্রসেস টাইমটা করতে পারি কি? প্রসেস প্রসেস কোনটা ঠিক আছে? নেক্সট আমরা আসেন একটা 35 ইয়ার্স লেডি, ডায়াগনোস কেস অফ ক্রনিক হেপাটাইটিস সি, প্রেজেন্ট উইথ লেথার্জি, উইকনেস, জয়েন্ট পেন, ফিঙ্গার কালার change on exposure to cold. On examination, there are erythematous macule and purpuric rash on both lower limb with some ulcerations. Her report show creatinine 2 mg, LT is raised to 120, serum C4 level is decreased, RA test is positive, NA, NTDS DNA and NTCCB is negative. What is your diagnosis? 4 investigation to establish diagnosis. Outline that treatment of cryoglobulin vasculitis. Very good. 4 investigation বলেন, যেগুলি বলা হয়েছে এগুলি সারা মানে অন্য লিভার ফাংশন টেস্টের অন্যগুলো করতে হবে সিএফ শব্দগুলো। আচ্ছা আর এটাও কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ভাস্কুলাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সাম, এবং লার্জ ভেসেল, মিডিয়াম ভেসেল, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, আনকা পজিটিভ তিনটা, আনকা নেগেটিভ তিনটা, মোট 10টা ভাস্কুলাইটিস আছে। এই সবগুলি পরীক্ষা একবার একবার আসবেই, এখান থেকে এই 10টা টপিক কিন্তু ভালোভাবে পড়তে হবে, এখান থেকে পাবে নেই, ভাস্কুলাইটিস ছাড়া কোন রিটেন প্রশ্ন হবে না, সুতরাং এটা ভালো করে পড়তে হবে। এই ক্রাইগ্লোমেরুলার ভাস্কুলাইটিস তো ওই চ্যাপ্টার আছে, এটা প্রথম দিকে চ্যাপ্টার আছে। আমরা একটু যাই তাইলে এস্টাবলিশ ইনভেস্টিগেশন অপশন যেখানে র্যাশ ছিল, লিভার ফাংশন, রেনাল ফাংশন, আপনারা তো লিভার ফাংশন বলছেন, সিবিসি, ইএসএস, সিআরপি, সিরাম ইমিউনোগ্লোবিন, ইভেন দি রেনাল বায়োপসিও করা রাখতে হবে। ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং ডিজিজ, হেপাটাইটিস সি ট্রিটমেন্ট করতে হবে, যদি প্লাজমা সেল ডিসক্রেশিয়া অর মাল্টিপল মাইডোমা থেকে এটা করতে হবে। এন্ড আদার দেন দিস দেয়ার মে বি স্টেরয়েড, সাইক্লোস্পোরেট অর প্লাজমা প্যারেসিস মে বি নিডেড। সুতরাং এই হলো মোটামুটি একটা আমাদের আনসার। ইনভেস্টিগেশনে কি স্যার হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ করা দরকার আছে কিনা স্যার? কোনটা আছে ক্লাস বিষয়ন, এখানে একটা জিনিস দেখেন আপনার হেপাটাইটিস সি, এটা দুইটাই আমি তো ডিটেলস যাচ্ছি না, হেপাটাইটিস সি থার্ড রো তে দেখেন ডিজিজ অ্যাসোসিয়েশন, দুইটাতে কিন্তু টাইপ টু টাইপ থ্রি দুইটাতে হেপাটাইটিস সি, এই জন্য আমরা আনসারটা টাইপ টু টাইপ থ্রি ক্রাইগ্লোবুলিন দেখছি, এবং টাইপ ওয়ানটা হাইপার ভিসকোসিটি নিয়ে প্রেজেন্ট করে, আর এগুলি তো সবগুলিতে মনোকোলার আইজিএম প্যারাপ্রোটিন থাকে, এই জন্য প্রোটিন ইরিথ্রোপোরোসিস একটা ইনভেস্টিগেশন। আমাদের কেসটাতে কিন্তু রিউমাটয়েড ফ্যাক্টর স্ট্রংলি পজিটিভ ছিল, যে কারণে আমরা এটা দুইটাতেই টাইপ টু এবং টাইপ থ্রিতে
আর টেস্ট পজিটিভ লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মতো ফিসার্স। কমপ্লিমেন্ট কিন্তু টাইপ ওয়ান এ থাকে না, এখানে আমাদেরটাতে কিন্তু ডিক্রিজ সিফোর ছিল, আর সিরাম ভিসকোসিটি শুধু টাইপ ওয়ান এ বেড়ে যায়, এই জন্য এটা হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম। তো এইটা মোটামুটি এই চারটা যদি আপনারা একটু রিভাইজ করেন তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া অনেক ইজি হয়ে যাবে আর কি, হাউ টু ডিফারেন্সিয়েট। এখানে আমাদের স্যার এখানে সি থ্রি ফোর ডিক্রিজ করা আছে স্যার, কিন্তু আলোচনার মধ্যে যেখানে ওখানে সি থ্রি লেখা আছে স্যার, সি থ্রি সি ফোর হবে স্যার, এটা সি ফোর লেখা না? জি স্যার সি ফোর লেখা, কিন্তু যেখানে ক্লাইগন ভাস্কুলার মানে ই করা আছে স্যার, আলোচনা করা আছে ওখানে সি থ্রি লেখা আছে স্যার, সি থ্রি লেখা এখানে কিন্তু দেখেন স্পষ্ট সি ফোর লেখা আছে। অনেক সময় টুকটাক একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু আপনারা চার্ট গুলি বেশি গুরুত্ব দিবেন, কারণ এগুলি তো মেইন একদম ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু কঠিন টপিক, অনেকের জন্য ইজি না বা এটা আনকমন হইতে পারে, কিন্তু মধ্যে মধ্যে এই ধরনের ভাসকুলারিটিস এর প্রশ্ন কিন্তু চলে আসে। এটা আমি বেশি ওভারভিউ দেখাচ্ছি না, এটার অনেকগুলি প্রেজেন্টেশন আছে, অনেক কিছু আছে, এটা আমরা অনেক কমপ্লিকেটেড, এটা আমরা জাস্ট সিম্পল ওভারভিউ দিয়ে শেষ করতেছি, যারা ডিটেল জানতে চান ওরা এগুলি আরো পড়াশোনা করতে পারে আর কি। নেক্সট হলো এ 40 ইয়ার্স ওল্ড ওম্যান উইথ এ কেস অফ অ্যাজমা presented with palpitation, ECG showed SBT with narrow QRS, her blood pressure was 110 by 70 millimeter of mercury, carotid massage was not successful in elevating SBT, which is the most appropriate option for this patient? I wish you Beravamil sir. Beautiful. সাকসেসফুল হচ্ছে না। হোয়াট আর আদার ড্রাগস অপশন? এই পেশেন্ট ইজ হিমোডাইনামিক আনস্টেবল, এটা তো স্টেবল আছে, ব্লাড প্রেসার ভালো, তখন ইমিডিয়েটলি কার্ডিওভার্সন, ভেরি গুড। পেশেন্ট ডেভেলপ রিকারেন্ট এসবিটি, হোয়াট উইল বি দা মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট? পিপিএস উইথ রেডিওফিক্স অ্যাবলেশন। ঠিক আছে, রেডিওফিক্স অ্যাবলেশন করতে পারেন, তারপরে ড্রাগও দিতে পারেন আপনি। তাহলে আমরা দেখি আইবি ভেরাপামিল, এখানে IV adenosine is contraindicated is asthma patient. কিন্তু আসলে প্রশ্ন দেওয়া হয়েছে, অনেকে তাড়াহুড়ো করে অ্যাডোনোসিন লিখে ফেলবে, যদিও এটা আমাদের ফার্স্ট চয়েস। IV বিটা ব্লকার এবং ফ্লেকেনাইট এই ইঞ্জেকশন গুলো দেওয়া যায়। ডিসি কনভার্সন, ক্যাথেটার অ্যাবলেশন বলছেন আপনারা, প্রোফাইলেক্সিস, ওরাল বিটা ব্লকার যেগুলি কার্ডিও সিলেক্টিভ, যেহেতু অ্যাসমা আছে, বিসপ্রোলল, নেপিডোরল এগুলি দেওয়া যেতে পারে, ভেরাপামিন, ফ্লেকেনাইট, সুতরাং এগুলি আপনারা ইউজ করতে পারেন। এটা ইজি কোয়েশ্চেন, জাস্ট একটু ঘুরাইয়ে দেওয়া হয়েছে আর কি। আর ভাল স্যার, আমরা যে ভেগাল ম্যানুভার করি এর মধ্যে কয়েকটা এরকম প্রশ্ন কিন্তু এখানে এগুলিও দিয়ে দিতে পারে। হোল্ডিং ব্রেথ হোয়াইল বিয়ারিং ডাউন টু ইনক্রিজ ইন, এটা একটা মেথড। একটা হলো ব্রিদিং ইন টু এ সিরিঞ্জ এগেইনস্ট প্রেশার টু ইনক্রিজ ইন থোরাসিক প্রেশার। আর একটা দেখেন রেইজ লেগ অ্যাব্রাপ্টলি, এটা একটা ব্যানার্জিটান ইনক্রিজ করার জন্য। আর সাবমার্স ফেস ইন টু দা কোল্ড ওয়াটার, এরকম একটা মাথাটা পানির মধ্যে, এগুলি কিন্তু ক্যারোটিন মেসেজ ছাড়াও এই প্রশ্নটা আসতে পারে, হোয়াট আর দা আদার বেগাল ম্যানুভার ক্যান বি ডান ইন দিস কেস, এভাবে প্রশ্নটা আসতে পারে। এই জন্য আমি শুধু পিকচারটা দেখালাম যাতে জিনিসটা মনে থাকে। আর এসবিটি বলতে আমরা কি বুঝি, এটা ভেরি ইজি, সবাই জানেন এটা আমরা, তবে টিউবেন্টিকুলার রোডার এবিআর আর টি একটা আছে, আরেকটা হলো এবিআর টি, এই দুইটার মধ্যে পার্থক্যটা হলো মেইন, যেটা অ্যাবিনাপ্টি সেটা হলো নর্মাল পাথওয়ে দিয়ে আসে, আর যেটা অ্যাক্সেসরি পাথওয়ে আসে যেটা অ্যাবিআরটি, এটা এখানে ফিগারে বলে দিচ্ছে, অ্যাক্সেসরি পাথওয়ে নর্মাল পাথওয়ে আছে, ফাংশনাল পাথওয়ে আর কি। তো এটা আপনারা জানেন এই হোয়াট ইউ মিন বাই এসবিটি, জাস্ট এসবিটি নিয়ে গতবার অস্পিতে প্রশ্ন ছিল। এখানে অ্যাপ্রাট অনসেট ক্যারেক্টারিস্টিক ফিচার হয়, রেগুলার থাকে, ন্যারো কিউআরএস কমপ্লেক্স, পিওএফ অ্যাবসেন্ট অফ এন স্ক্যান, এটা ইসিজিতে
ফাইন্ডিং লিখতে দিতে পারে অসুবিধে সাইনাস থেকে এরিয়ার সাথে মূল পার্টিকুলার অফ পিওপিস অ্যাবসেন্ট অর ইনভিজিবল এখানে ম্যানেজমেন্টটা একটা হলো পালসে যদি হয় ডাইরেক্ট সিপিআর পালস উইথ আনস্টেবল হিমোডাইনামিকলি আনস্টেবল হয় তাহলে কিন্তু কার্ডিওভার্সান পালস যদি থাকে এবং স্টেবল থাকে ভ্যাগাল ম্যানুভার উইচ ইজ দ্য ইনিশিয়াল বেস্ট স্টেপ ক্যারোটিড সাইনাল ম্যানেজ অথবা ভালসাল বা ম্যানুভার এগুলি ওই যেটা আইসি মার্শান ইফ রেজিস্ট্যান্ট আইবি অ্যাডোনোসিন আমরা 6 মিলিগ্রাম 12 মিলিগ্রাম এটিভাবে দেওয়া যেতে পারে পারোক্সিজমাল অ্যাসপিড ইজ দ্য মোস্ট কমন অ্যারিথমিয়া ইন চিলড্রেন সেন্সেশন অফ রেগুলার রেপিড বাউন্ডিং ইন দ্য নেক ইজ হাইলি সাজেস্টিভ অফ ABNRT যেটা নোডাল রিএন্ট্রি রিদম হয়েছে অ্যাভয়েড বাইলেটারাল ক্যারোটিড মেসেজ কখনো দেওয়া যাবে না কারণ এটাতে সাডেন সেরিব্রাল হাইপোপারফিউশন হয়ে যেতে পারে সুতরাং এসবিডিও গতবারে কিন্তু অসুবিধা একটা এসবিডির উপরে প্রশ্ন আসছিল মনে হয় ঠিক আছে দেখিয়ে দেবো এখনই ইন হুইচ ইনস্ট্রাকশন আর্জেন্ট ডেলিভারি ইজ ইন্ডিকেটেড কোনটার মধ্যে চারটার মধ্যে কোনটার মধ্যে আর্জেন্ট ডেলিভারি ইজ ইন্ডিকেটেড আমাদের এখানে অনেকগুলি পরীক্ষা করা লাগবে সিবিসি পিবিএফ লিভার ফাংশন অল লিভার ফাংশন ইউরিক অ্যাসিড বাইল অ্যাসিড পিআরবিএস রেনাল ফাংশন ভাইরাল মার্কার আলট্রাসাউন্ড এগুলি সব লাগবে অ্যাকুইট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সিতে আমাদের ইমিডিয়েট টার্মিনেশন প্রয়োজন হতে পারে তাহলে আমরা এই তিনটার মধ্যে কম্বিনেশনটা দেখেন ইন্ট্রাহেপাটিক কোলোসিস প্রেগনেন্সির মধ্যে এটা এস্ট্রোজেন ইনডিউসড এখানে কুপ প্লুরাইটিস থাকে উইদাউট এনি র্যাশ দিস ইজ দ্য মোস্ট কমন সিমটম ইফ এনি পেশেন্ট অফ প্রেগন্যান্ট লেডি প্রেজেন্ট উইথ ইন্টেন্সিভ প্লুরাইটিস ইউ মাস্ট এক্সক্লুড ইন্ট্রাহেপাটিক কোলোস্টেসিস অফ প্রেগনেন্সি জন্ডিস এন্ড ইস্টিটুরিয়া হইতে পারে ডায়াগনোসিস বাইল অ্যাসিড এখানে বেশি বেড়ে যায় এটা বাইরে এগুলি খুব বেশি ইম্পর্টেন্ট না বিলিরুবিন ইজ নর্মাল অথবা মাইল্ডলি রেমিটেড জিটিটি ইজ টিপিক্যালি নর্মাল এটা চিকিৎসা হলো আরসোডিওক্সি পলিক অ্যাসিড দ্যাট ইজ দ্য উটকা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন হাইড্রোক্সিজিন দেওয়া যেতে পারে ডেলিভারি ইফ মোর দেন 36 উইক অ্যান্ড ইলিভেটেড অ্যাকেলেমফোসিস ক্যান বি নর্মাল ইন প্রেগনেন্সি অল দো জিটিটি ইজ এ মার্কার অফ কোলোসিস্টাইটিস ইট ইজ রিয়ারলি ইলিভেটেড ইন ইন্ট্রাহেপাটিক কোলোস্টিস অফ প্রেগনেন্সি দ্যাট ইজ দ্য ফ্যালাসি আমরা হেল্প সিন্ড্রোম ইজ এ ভেরিয়েন্ট অফ প্রিএক্লামশিয়া এইচডিআই হিমোলাইসিস ইএলডিএ লিভার এনজাম ইলিভেটেড এলপিডিয়া লো প্লেটেলেট কাউন্ট তিনটা সিন্ড্রোমের বা টপিকের তিনটা কারণ আছে মাইক্রোভাসকুলার ফেটিজেন্স হয় লিভারে সাডেন জন্ডিস দেখা দিবে পেইন ভমিটিং এবং কোয়াগুলোপ্যাথি হয় অ্যাসাইটিস ট্যাঙ্কালোপ্যাথি হইতে পারে লেটেস্ট ডায়াগনোসিস এখানে অ্যাঞ্জিয়ামগুলি ইরিটেটেড হয়ে যায় হাইপোগ্লাইসিমিয়া এখানে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় ওখানে বাইল অ্যাসিড সুতরাং এই দুইটা অ্যাসিড বলার উদ্দেশ্য হলো এগুলি দিয়ে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারবো দ্যাট ইজ ওয়াই দি কোয়েশ্চেন ইজ গিভেন উইথ ইন্টারপ্রিটেশন কখন আমরা ডেলিভারি করাবো কিন্তু এখানে কোন আর ইমিডিয়েট ডেলিভারি আমাদের করতে হবে সুতরাং এই হলো তিনটার প্রতি কিছুটা আমাদের ওভারভিউ লাগবে এই তিনটা ইম্পর্টেন্ট ইস্যু ইন জন্ডিস ইন প্রেগনেন্সি আমাদের নেক্সট হলো 52 ইয়ার্স ওল্ড ম্যান উইথ হাইপারটেনশন হাইপারলাইপিডেমিয়া এন্ড ডিপ্রেশন রিটার্নস টু আউটডোর ক্লিনিক ফর ফলো আপ অর হিজ ডিফিকাল্ট টু কন্ট্রোল ব্লাড প্রেশার হিজ কারেন্ট ব্লাড প্রেশার মেডিকেশন আর হাইড্রোক্লোরোথায়াজাইড অ্যামলোডিপিন লিসিনোপ্রিল এন্ড হাইড্রোলাজিন
he is compliant with his or medication. Compliance is good. He has no salt, low salt diet and exercise regularly. He lost 10 kg of weight intentionally. He checks his blood pressure at home regularly. It has been consistently elevated. Blood pressure is around 175 by 110 millimeter of mercury. Review of the patient's electrolyte shows sodium, sodium 138, potassium 2.1, chloride 89 millimol, bicarbonate 39, PaCO2 40 millimol, pH is 7.49. On physical examination, there is a no sign of edema. এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে কিন্তু উত্তর খুবই ছোট। What is the most likely diagnosis? Primary hyperaldosteronism. With metabolic alkalosis আছে স্যার। Metabolic alkalosis. With hypokalemia. Hypokalemia আছে। তাহলে hypertension with hypokalemia। এই কি কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, এটা বের করতে হলে আমাদের কি কি কন্ডিশনে হয়, মেনশন সিক্স কজেস অফ হাইপোক্যালেমিক অ্যালকোলোসিস উইথ হাইপারটেনশন, কুশিং সিনড্রোম, কোন সিনড্রোম, লিকোরাইড, কুশিং সিনড্রোম, রেনাল আর্টারিস্টেনোসিস, গ্লোন অথবা লাইকোরিস, একজন রেনাল আর্টারিস্টেনোসিস, স্টেনোসিস, আচ্ছা রেনাল আর্টারিস্টেনোসিস, আর গ্লুকোকর্টিকয়েড সাপ্রেসর হাইপারঅ্যালডোস্টেরোনিজম, আচ্ছা ফোর ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ফর কনফার্মেশন অফ ইওর ডায়াগনোসিস। এখানে প্রশ্নগুলো অনেক ভাবে আসতে পারবে, এখানে হোয়াট ইজ দ্য ইলেকট্রোলাইট অর অ্যাসিড ব্যালেন্স অ্যাবনরমালিটি ইন দিস পেশেন্ট, অথবা বাইকেমিক্যাল অ্যাবনরমালিটি এভাবেও দিতে পারে, আরো এক্সটেনশন অফ নাম্বার অফ পেশেন্ট মে বি ইনক্রিজ। সুতরাং আমাদের বেসিকলি যদি জানা থাকে যেভাবে প্রশ্ন আসুক অসুবিধা হবে না, ঠিক আছে আমরা দেখি তাইলে। মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি স্যার, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন সেকেন্ডারি কজ হিসেবে লেখা যাবে মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা স্যার? এখানে সেকেন্ডারি হাইপারটেনশন আমরা তো সরাসরি বলতে পারি, আমাদের তো অনেকগুলো ক্লু দেওয়া আছে, আমাদের প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরোনিজম লিখলেও লিখতে পারেন, সেকেন্ডারি লিখলে আর একটু অ্যাডজেক্টিভ যোগ হইলো আর কি। তবে এটাতে তিনটা জিনিস মনে রাখবেন, দেয়ার ইজ এ ট্রাইট অফ সিমটম অর সাইন, ওয়ান ইজ হাইপারটেনশন, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, তিনটা যদি থাকে প্রথমে মনে আসতে হবে ইট ইজ প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরোনিজম, দ্যাট ইজ দ্য কোন সিনড্রোম। আর আমরা যে কজগুলি বলে ফেলছি অলরেডি আপনারা বলছেন, কুশিং, লিডল সিনড্রোম, এক্সিলারেটেড হাইপারটেনশন, হাইপারটেনশন উইথ ডায়াবেটিক্স যেখানে হাইপোক্যালেমিয়া হয়ে যায়, রেনাল স্টেনোসিস, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, মোস্ট লাইকলি 11 বিটা হাইড্রোক্সিলেজ ডিফিসিয়েন্সি। এখানে তিনটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, দুইটা পরীক্ষা বায়োকেমিক্যাল আর একটা হলো অ্যাড্রেনাল সিটি এমআরআই, অ্যাড্রেনাল ভেনাস স্যাম্পলিং অফ অ্যালডোস্টেরোন, এগুলো আপনারা বলছেন ভেরি গুড। পাশে যে পিকচারটা দেওয়া হয়েছে এই পিকচার দিয়ে কিন্তু অসুবিধার প্রশ্ন চলে আসবে, এটা আমাদের, এবং এটাকে বলা হয় ইয়েলো টিউমার, ক্যানারি ইয়েলো, বিকজ অফ ইন্টারসেলুলার লিপিড অ্যাকুমুলেশন, এটা কাটলে দেখা যায় এখানে ইয়েলোইশ অ্যাপিয়ারেন্স, ইট ইজ দ্য ভেরি ক্যারেক্টারিস্টিক অফ পিউমোসাইটোমা, সরি কোন সিনড্রোম অর প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরোনিজম। সুতরাং অন্যভাবে এই প্রশ্নটা কিন্তু উপস্থাপিত হতে পারে। আমরা এখন দেখি হাউ টু অ্যাপ্রোচ প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি এবং প্লাজমা অ্যালডোস্টেরোন দিয়ে আমরা কিভাবে ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। এখানে অ্যারো চিহ্নিত দেখতে পাচ্ছেন এই যে এইটা হলো কোন পিউমোস, সরি হাইপারঅ্যালডোস্টেরোনিজম কোন সিনড্রোমের, এই এখানে মাসলিশনটা আছে, অ্যাড্রেনাল টিউমার, টিউমারটা আছে। দেখেন হাইপারটেনশন ও হাইপোক্যালেমিয়া যদি যে কোনো সময় পরীক্ষা আসুক, দুইটা ইনভেস্টিগেশন প্রথমে আপনারা করবেন, প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি পিআরএ এন্ড পিএসি ব্যাক, তাহলে দুইটা যদি বেড়ে যায় তাহলে এক গ্রুপ হয়ে যাবে, দুইটা একটা বাড়লে একটা কমলে তাহলে আরেকটা ডায়াগনোসিস, আর দুইটা যদি কমে যায় আরেকটা। এই জিনিসটা চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট অফ হাইপারটেনশন এন্ড হাইপো, এটা অনেক ভাবে আপনাদের প্রশ্ন চলে আসবে কিন্তু আপনার এই এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাইলে এটা যদি দুইটা বাড়ে পিআর এবং পিএসি প্যাক যদি দুইটাই বাড়ে তাহলে হবে সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরোনিজম,
যেমন অ্যানোভাসকুলার, ডায়াবেটিক, রেনিন, সিক্রেটিন টিউমার, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, কোয়াগুলেশন ওটা পিআরএ বাড়লো, রেনিন কমলো, কিন্তু অ্যালডোস্টেরন কনসেন্ট্রেশন বেড়ে গেল, রেশিওটা বেড়ে গেল, তখন আমরা এটাকে মনে করবো প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। আর যদি দুইটাই কমে যায় বাকিগুলি চলে আসবে, যেমন কুশিং, রিডল, ইলেভেন বিটা যেটা বলছি আমরা, তারপরে আরো এক্সোজেনাস মিনারেল কর্টিকয়েড যদি কেউ খায় এগুলি। সুতরাং এই চারটা ভালোভাবে মনে রাখতে হবে টু অ্যাপ্রোচ টু হাইপারটেনশন ও থাইপোক্যালেমিয়া। এটা প্রায় খুবই ফেভারিট প্রশ্ন, প্রায় সময় দেখা যায় এটা বিভিন্ন পোস্ট গ্রেড এক্সামিনেশনে চলে আসে, ইভেন দি ভাইবে তো সরি ভাই বলতেছি শর্ট কেস লং কেস ক্ষেত্রে এটা চলে আসতে পারে, এরকম যে কেস থাকে। এটা আমার হয় এটা ইজিলি আপনারা শুধু তিনটা ভাগে ভাগ করে ফেলবেন অ্যাপ্রোচ করার সময়। আর এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, তিনটা ট্রাইডের কথা মনে রাখবেন, হাইপারটেনশন, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, আর রেশিওটা আপনারা দেখে আমাদের ডায়াগনোসিস অ্যাপ্রোচ। নাম্বার 14, 35 ইয়ার্স ওল্ড লেডি প্রেজেন্টেড উইথ রাইট ইনটারফেয়ার করছি স্যার, এক্সকিউজ মি স্যার, ইয়া অ্যান্টি হাইপারটেনসিভ কি অফ কতদিন অফ রাখার একটা কথা কি আছে স্যার, যে কতদিন অ্যান্টি হাইপারটেনসিভ অফ রাখার পরে প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি বা স্যার অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি এগুলো টেস্ট করার আগে কতদিন অ্যান্টি হাইপারটেনসিভ টা অফ রাখতে হবে? সবগুলো তো এখানে নিচে একটা লাইন আছে, আমি এটা আসলে সময় বাবা পড়তেছি না স্যার। ডাইরেক্টলি ফেসিং ইনহিবিটর আর আরবি শুড বি স্টপ বিফোর মেজারিং, এটা অ্যাকসেপ্ট করতে হবে। টাইমটা আমার একজনে এখন মনে নাই, কেউ যদি জানা থাকে বলতে পারেন, রাইট লোয়ার লিম সোয়েলিং ফর থ্রি ডেজ গিভস হিস্ট্রি অফ অকেশনাল প্যাসেজ অফ ডার্ক ইউরিন, হি অলসো গেভ হিস্ট্রি অফ 10 ইউনিট টেকিং ব্লাড ট্রান্সফিউশন ওভার পিরিয়ড অফ লাস্ট 8 মান্থ, she deny any form of blood loss from her body, her lab report shows hemoglobin 5.8, total count 2900 only, platelet count 50,000, ESR is more than 150, MCB is 113.9 femtoliter, PBF shows asperocyte, polychromasia, macrocyte, nucleated RBC and increased rule formation, bilirubin is 2.9, ALT, AST, ALP are normal, viral marker are all, viral markers are negative, boom test and ANM is negative. Megaloblastic anemia with pancytopenia. PNH. এবং কিছু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ফিচারও আছে, কিন্তু প্রাইমারি ডায়াগনোসিস হবে PNH। সবাই একটা বললে মোটামুটি চলে আসবে সব ইনভেস্টিগেশন। ডেফিনেটলি ট্রিটমেন্ট কি এটা সমস্ত জল্পনা কল্পনা অবসান হোক, তাহলে PNH উইথ ডিবেটি রাইট ল্যাগ
blood flow cytometry, the most important diagnostics are NT-CT55 and CT9 for hemocyanuria or hemoglobinuria, reticulocyte count, haptoglobin. It again intravascular and extravascular. Hemolysis ka? Intravascular. Haptoglobin will reduce. LDS, D-dimer, FDP, Doppler flow study of the right limb. It will bolto hobe. Karon amader diagnosis ta holo DBT. It are duta associated con aplastic anemia or pancytopenia abon acute leukemia hoye jete pare eta. Transform hoyte pare. Etar prothom oshudh holo steroid, eculizumab. আপনার যেগুলো সব ঠিক আছে হিমোপ্যাথিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটা কিন্তু পিএনএস উইথ হিমোলাইসিস অর থ্রম্বোসিস এটা হিমোলাইসিস উইথ থ্রম্বোসিসও থাকতে পারে যে কোনো দুইটা থাকতে পারে ঠিক আছে আমার মনে হয় আর বেশি আমরা এখানে যাই না মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টোস হিমোলাইসিস That is why home test is not positive in this type of hemolysis. Again, amra duita dexis cluster differentiate 55 even DEF or CD59. A duita complement a hemolysis ke prevent kore. Jato rode deficiency hoy, tokhon eta intravascular hemolysis hoy even episodic hoy. Je karone black urine, dark urine amader presentation moddhe chilo ebong low haptoglobin. মেসেন্টারিক হ্যাপাটিক ব্রেইন থ্রম্বোসিস এটাকে বাটকেরি সিন্ড্রোম নিয়ে আসতে পারে এটা প্যানসাইটোমিনিয়া এবং একুইট লিউকেমিয়া হিসেবে প্রেজেন্টেশন হইতে পারে ফ্লো সাইটোমেট্রি ইজ দা মোস্ট অ্যাকুরেট টেস্ট রিভিল CD55 CD59 অ্যাবসেন্স নেগেটিভ পুন টেস্ট ইট ইজ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ইস্যু বিকজ ইট ইজ এ নন ইমিউন মেকানিজম স্টেরয়েড ইজ দা বেস্ট ইনিশিয়াল থেরাপি ইগুলিজুম্যাব ইজ দা কমপ্লিমেন্ট ইনহিবিটর সুতরাং এটা যেহেতু কমপ্লিমেন্ট মেডিয়েটেড হিমোলাইসিস ইকুলিজুমাব খুবই ইফেক্টিভ আর অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য কিউরেটিভ ট্রিটমেন্ট ইকুলিজুমাব ইনহিবিট টার্মিনাল কমপ্লেক্স কমপ্লিমেন্ট কমপ্লেক্স ফরমেশন দেয়ারফর ইট ক্যান কজ সিরিয়াস মেনিঙ্গোকাল ইনফেকশন এই জন্য এই সমস্ত রোগীদেরকে মেনিঙ্গোকাল ভ্যাকসিন দেওয়া লাগবে আর অন্যান্য যেগুলি বললেন আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট এগুলো তো দেওয়া লাগবেই ফলিক অ্যাসিড ভিটামিন আদার্স এটসেট্রা আমরা একটু ডেফিনিট ট্রিটমেন্টগুলি হাইলাইট করলাম দেখেন জিন থেরাপির কোনো ভূমিকা আছে কি না স্যার জিন থেরাপি এখন তো আমরা পরীক্ষা যদি এক্সামিনেশন ওখানে আনসার স্ক্রিপ না থাকে লিখলে হয়তো নাম্বার পাওয়া নাও যাইতে পারে আর কি ঠিক আছে 15 নাম্বার কোয়েশ্চেন আমাদের প্রায় 11:15 আমাদের টাইম হলো 11 পিএম ওয়ান 50 ইয়ার্স ওল্ড বয় কেম টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ হিস্ট্রি অফ মাল্টিপল অ্যানিমাল বাইট ইন হিজ লেগ উইথ ব্লিডিং ফ্রম উন্ড What is the who category of the wound? It was hospital chola asilo ekbar dibas. Category 3. Category. Ere kon category te felben? What are the category of who category of animal bite wound? The category 3. Guideline ase national guideline for animal bite. Eta stage 3 karon ekhane bleeding hocche. Shudhu task korle category 1. Task no bleeding. ইঞ্জুরি আছে ব্রেক আপ অফ স্কিন মেকস মেমরি আছে নো ব্লিডিং ইট ইজ ক্যাটাগরি টু ব্লিডিং হলেই ক্যাটাগরি থ্রি তে চলে যাবে হোয়াট আর দ্য স্টেপস অফ ডগ বাইট ম্যানেজমেন্ট ফর প্রিভেনশন অফ রেবিস হোয়াট ইজ দ্য প্রোটোকল ফর বোথ ইন্টারনাল এন্ড ইন্ট্রামাসকুলার ফর পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস কি কি প্রোটোকল ফলো করা হয় ইন্টারনাল কিভাবে দেয় আর ইন্ট্রামাসকুলারটা কিভাবে দেয় এটা জানা যাবে জানা না থাকলে আসলে লিখে বা বললে হবে না এটা ন্যাশনাল গাইডলাইন আবার স্ট্যান্ডার্ড প্রোটোকল এগুলো ইউজ করা হয় তাহলে আমরা দেখি দিস ইজ দা আওয়ার গাইডলাইন টাচ ওয়ান টাচিং ফিডিং অফ অ্যানিমেল অর লিকস অন ইনটেক্ট স্কিন মাইনর স্ট্রেস অর অ্যাব্রেশন উইথাউট ব্লিডিং ব্লিডিং হলে কিন্তু এটা ক্যাটাগরি থ্রি তে চলে যাবে এটা মনে রাখলে হবে আচ্ছা আমরা দেখি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট গুলি কি কি Wound wash, it is the most commonest approach and maximum 70-80% risk of rabies is
abolishes by the simple use of running tap water and soap application for 15 minutes. Categorization by assessing the wound according to WHO guideline. Tarpor categorize korte hobe. Vaccination with ARB, যেটা আমরা ইন্টারনালি দিয়ে কমনলি গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট এটা দেওয়া হয়। প্রোভাইড রিক, যদি ব্রিডিং ক্যাটাগরি থ্রি হয় এখানে রিক দিতে হবে 50% অ্যারাউন্ড দ্য ওয়াইন, 50% আইএম। ইঞ্জেকশন টিটানাস টক্সয়েড প্রোফাইলেক্সি দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, নো সুসার ইজ রিকমেন্ডেড। এখানে বড় উন্ড হলে কোনো সময় সুসার দেওয়া যাবে না, আগে ট্রিটমেন্ট দেওয়ার পর 2-3 সপ্তাহ পরে গিয়া অথবা 1-2 সপ্তাহ পরে গিয়া উন্ড ম্যানেজমেন্ট করতে হবে, কারণ এখন যদি এফসিটিং করতে যায় there may be a spread of virus along with it, সুতরাং আমরা আরো স্প্রেড করে দিব। যদি বেশি ব্লিডিং হয় তাহলে অর্ধেক একটু উনটা ক্লোজ করে রেখে দিব। সুতরাং দিস আর দা 7 স্টেপস অফ অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ফর প্রিভেনশন অফ রেবিস, এগুলি আমাদের ন্যাশনাল গাইডলাইনের কথা। সুতরাং এগুলি আপনারা দেখে নিয়েন, কারণ এগুলি আপনি আন্দাজ করে বললে সবকিছু মিলবে না হয়তো। আর যেটা ইন্টারডার্মাল মেথড যেটা এখন চলে আসছে এবং এটা শর্ট হয়ে গেছে 0, 3 and 7, এটা প্রোফাইলেক্সিস দেওয়া হয় এবং প্রতিবার 2 বাহুতে দেওয়া হয় 0.1 ml করে, ডেলটোরিজার অ্যাবভ 2 ইয়ার্স আর অ্যান্ট্রোডেটাল তাই লেস দেন 2 ইয়ার্স হলে থাইতে দেওয়া হয়। যে জুরুকে আমরা ফার্স্ট ডেকে ধরে রেখে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনেশন, এটা হলো ইন্টারডার্মাল। তাহলে ওষুধ কম একটা যারা কমার্শিয়াল ওখানে সরকারি ডোজ, এখানেও 4টা ডোজ এবং ডিউরেশনটা একটু বেরিয়ে আছে কোন কোন দিবেন 0-0, 7-21, এগুলি আপনারা দেখে নিয়েন। আর এ হলো মোটামুটি আমাদের অ্যানিমেল বাইটের প্রিভেনশন অফ ইন্ট্রামাসকুলার অ্যান্ড ইন্টারনাল রুট অফ ম্যানেজমেন্ট। Unconscious following attending a party last night with complaining of blurring of vision. Immediate blood gas analysis revealed PS is 7.2. PSO2 is 16 mm of mercury. PaO2 is 128 mm of mercury. Bicarbonate is 7.1 mmol. His serum electrolyte shows sodium 150, potassium 3.26, chloride is 102 mmol. What are the biochemical abnormality in this patient? High anion gap metabolic acidosis. Very good. এখানে কেন acidosis problem? Methanol poisoning. আর বাইকার্বনেটটা হলো 7.1, তাহলে এখানে বাইকার্বন লেভেল ডিক্রিজ, যেহেতু অ্যাসিডি বাইকার্বন লেভেল কমে গেছে, সুতরাং ইট ইজ এ মেটাবলিক অ্যাসিডোসিস। আপনি যদি অ্যানায়ন গ্যাপ হিসাব করেন এটা মোর দেন 20 উপর চলে যাবে, 20 কত হিসাব করলে বোঝা যাবে। আচ্ছা, তারপরে হলো তাহলে এটা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, হোয়াট ইজ দ্য আন্ডারলাইং ইটিওলজি ইন দিস কেস, এই ক্ষেত্রে কেন হলো মেথানল পয়জনিং? ভেরি গুড, এটা ওই যে যেহেতু ও আমগো ফলিং অ্যাটেন্ড পার্টি, পার্টি যেহেতু যাবে পার্টিতে অ্যাটেন্ড করছে, ব্লারিং অফ ভিশন, mention the immediate management of your possible diagnosis. Hemodialysis. প্রথমে চলে যাবেন আপনাদের মোটামুটি জানাচ্ছে, কিন্তু সিকোয়েন্সটা হয়তো প্রপারলি হচ্ছে না যেহেতু ব্লারিং ভিশন আছে। আচ্ছা, দেখি হিমোডায়ালিসিসটা ইমিডিয়েট প্রোভাইড করা যাবে না, তাকে এবি সব ম্যানেজমেন্ট দেওয়ার পর হিমোডায়ালিসিস ব্যবস্থা করতে হবে। মেটাবলিক অ্যাসিডোসিস হাইরাইন গ্যাপ পড়া দা আদার কজেস, এটা মাড প্লাইক পাইলস দি আপনারা মনে রাখতে পারেন, নিউমোনিক দিয়া, এম দিয়া মিথালল, ইউ দিয়া ইউরেমিয়া, ডি দিয়া ডায়াবেটিক কিটোসিস, পিপি দিয়া প্রোপিলিন গ্লাইকল, প্রোপাইলিন গ্লাইকল এন্ড আইসোনিয়াজাইড, আয়রন, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইথিনিল গ্লাইকল এন্ড স্যালিসাইডেটস লেটেস্ট স্টেজে। তারপরে চলে আসেন এই
তাহলে আন্ডারলাইন কষ্ট হলো মিথানল পয়জনে যেহেতু একটা ক্লাবে পাঠিয়ে ছিল এরপরে ঘটনা করছে। মেনটেনেন্স অব এবিসি এটা প্রথমেই বলতে হবে, একটা রোগী আসার সাথে তো আপনারা ডায়ালিসিস চলে যাবো না, আইভি ফ্লুইড আইভি চ্যানেল ইঞ্জেকশন সুডিক বাইকার দিতে হবে যেহেতু তার মেটাবলিক অ্যাসিড অ্যান্টিডট টু ইথানল ইথানল দ্যাট ইজ ফর্মি ফর্মিজল দিতে হবে, থাইমিন দিতে হবে, ফলিনিক অ্যাসিড দিতে পারেন, ইন্টারপেনাস গ্লুকোজ এবং হিমোডায়ালিসিস হল সর্বশেষ প্রসেস। আপনি বলছিলেন কি মিথাইল প্যানিসুলন, মিথাইল প্যানিসুলন এখানে কি কাজ করবে? যদি স্যার ওই যে ব্লারিং ও ভীষণ হয় তো অনেক সময় অ্যাম্বলোপিয়া হয়ে যায় টক্সিক, এটা কেউ দিয়ে থাকে কিন্তু আমি এরকম ক্লিয়ার কাট কোথাও ইন্ডিকেশন পাইলাম না। অপটিক নিউরোপ্যাথি টক্সিক অপটিক নিউরোপ্যাথিতে নাকি এখন স্যার স্টাডি করে দেখা গেছে স্যার আইভি মিথাইল প্রেডনিসোন দিলে রিভার্স হইতে পারে, এটা কোন কোন স্কুল অফ থটে বলে। এটা আমরা মধ্যে মধ্যে যদি পাই এরকম রোগী অনেক সময় দেওয়া হয়, কারণ এখানে তো আর বেশি কিছু করার নাই, কারণ ব্লাইন্ডনেস অপটিক নিউরাইটিস অনেক সময় এগুলি ব্লাইন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা তাহলে এই জিনিসটা বুঝলাম, এটা মেটাবলিক অ্যাসিডোসিস হাই অ্যানায়ন গ্যাপ এবং আমাদের আন্ডারলাইন দশ হলো মিথানল পয়জনিং। আমরা এটার উপরে একটু দেখি, তিনটা টক্সিক অ্যালকোহল আমাদের হাতে আছে, একটা হলো মিথানল ইথিনিল কাইকল আর আইসোপ্রোফাইল অ্যালকোহল, তিনটাতে কিন্তু অসমোলার গ্যাপ হয়। যারা অ্যাসিড বেস বলে আপনাদের পড়ানো হয়েছে, প্রফেসর আদর্শ পড়েছেন কয়েকদিন আগেই, ওখানে অসমোলার গ্যাপ সম্বন্ধে আলোচনা হয়েছে, আমি ওখানে আর যাচ্ছি না। অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডিস কিন্তু প্রথম দুইটাতে হবে, আইসোপ্রোফাইল অ্যালকোহলে হবে না। ব্লাইন্ডনেস মোর কমন ইন মিথানল, ওই দুইটাতে কিন্তু ব্লাইন্ডনেস করে না। ক্যালসিয়াম অক্সাইডের ক্রিস্টাল একই হয়, শুধুমাত্র ইথিনিল কাইকল পয়জনিং। ফর্মিজল আপনারা প্রথম দুইটাতে অ্যান্টিবায়োটিক হিসেবে দিই আর তিনটাতে হিমোডায়ালিসিস করতে পারেন। তাহলে ফর্মিজল ইউজ ফর দিয়ে মনে রাখবেন, মিথানল মি দিয়ে এম দিয়ে হলো মিথানল আর ই দিয়ে হলো ইথিনিল গ্লাইকল, শুধু এই দুইটাতে ফর্মিজল ইউজ করা যায়, এই শব্দ দিয়ে আপনি ট্রিটমেন্ট মনে রাখতে পারবেন। আর একটা আমাদের কিছু টিপস আছে, যেমন অ্যাসিডোসিস সাথে যদি আইসেনটাকে মিথানল পয়জনিং মনে করবেন, অ্যাসিডোসিস সাথে কোনো আইসেন না থাকে তাহলে ইথিলিন গ্লাইকল পয়জনিং, আর কিটোঅ্যাসিডোসিস হয়ে গেছে উইথ কিটোসিস উইথাউট অ্যাসিডোসিস তখন মনে করবেন আপনি আইসোপ্রোপাইল অ্যালকোহল পয়জনিং। এই তিনটে হলো হিন্স থাকতে পারে আপনার হিস্ট্রির মধ্যে আর কি। তাহলে আমরা যেহেতু এই রোগীর আইসেন ছিল আমরা এটাকে মিথানল পয়জনিং মনে করবো। দিস ইজ ইন শর্ট অ্যাভয়েড মিথানল পয়জন, এটা কিন্তু অনেক কিছু আছে, এটা ডিটেলস পড়তে হবে। ইট ইস এখন এটা আমাদের দেশে অ্যালকোহলিজম ডে বাই ডে ইনক্রিজ করতেছে এবং এসব পার্টি ক্লাবের কারণে, সুতরাং এটা আমাদের জানা থাকতো এরকম রোগী এখন প্রায় সময় এসডিও আইসিও আসতেছে। ঠিক আছে, আমরা নেক্সট যাই। 70 ইয়ার্স ওল্ড ওম্যান ওয়াজ ইনভেস্টিগেটেড ফর লেথার্জি অন এক্সামিনেশন, সি অ্যাপিয়ার স্লাইটলি পেল vitiligo like lesion present but all other aspects of physical examination are normal, investigation shows hemoglobin 6.1 gc only 3000 platelet 115000 mcv is 116 mcic is 37 picogram serum ferritin is 710 micromole bilirubin 35 micromole ast is 40 lds is 1500 LP is 100 unit, albumin is 3.7. What are the differentials? Megaloblastic anemia. পার্নিশিয়াস বলতে হবে, ভিটিলিগো আছে। আর কি বলবেন? মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম স্যার, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম তো বলেন। এলডিএস পারলো কেন? পিবিসি মেগালোব্লাস্টিক এলডিএস বাড়ে, ইনফেক্টিভিটি পাইসিস হয় বোনমের মধ্যে, সেল লাইসিস হয়ে যায়, এলডিএস বাড়ে। হিমোলাইটিক অ্যানিমিয়াতে এলডিএস বাড়ে, ইট ইজ ওয়ান অফ দা মার্কার বায়োকেমিক্যাল মার্কার অফ এভিডেন্স অফ হিমোলাইসিস। হোয়াট আদার ইনভেস্টিগেশন ইউ সাজেস্ট
স্যার অটো অ্যান্টিবডি দুইটা করতে হবে, গ্যাস্ট্রিক প্যারেটাল সেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি করতে হবে, গ্যাস্ট্রিক বায়োপসি হিস্টোপ্যাথোলজি এন্ডোস্কোপি করতে হবে, ঠিক আছে স্যার। What other disease association present in your likely diagnosis? আর কি association থাকতে পারে এই রোগীর সাথে? ভিটামিন বি 12 ইনজেকশন ইনজেকশন দিবেন না, ওরাল ফর্ম এটা ইনজেক্ট উই ফলিক অ্যাসিড দিবেন নাকি? ফলিক অ্যাসিড দাও, ঠিক আছে আমরা দেখি। এইটা ডায়াগনোসিস হবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পিএনএইচ আসবে, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া, লিম্ফোমা উইথ হিমোলাইটিক অ্যানিমিয়া এরকম হতে পারে। আমাদের ডায়াগনোসিস হবে মোস্ট লাইকলি ইট ইজ এ পার্নিসিয়াস অ্যানিমিয়া, সিরাম বি12 লেভেল বলেন নাই, ফলিক অ্যাসিড বলেন নাই, অ্যান্টিপ্যারাটাইলস অ্যান্টিবডি, সিরাম ইন্টেনসিভ ফ্যাক্টর লেভেল, বায়োপসি অফ দা গ্যাস্ট্রিক মিউকোস এগুলো বলা হয়ে গেছে। সুতরাং এগুলি করবেন, ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড তো অবশ্যই করতে হবে। স্যার আমি যদি স্যার ডায়াগনোসিস যদি আমি এইভাবে লিখি স্যার, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু পার্নিসিয়াস অ্যানিমিয়া লিখতে পারেন, এটা নাম্বার দেখে লিখতে হবে আর কি, পয়েন্ট কত আছে, বেশি নাম্বার থাকলে বেশি কথা লিখবেন, কম পয়েন্ট থাকলে অনেক সময় কনফারেন্স স্কিপ দিয়ে আসলে পার্নিসিয়াস অ্যানিমেটা অলওয়েজ মেগালোব্লাস্টিক, সেটা মেগালোব্লাস্টিক কিন্তু পার্নিসিয়াস তো বলা দরকার নাই, ঠিক আছে। এটা হলো মিল্ক ইজ অলওয়েজ হোয়াইট, সুতরাং মিল্ক সাদা এটা বলার দরকার নাই, ঠিক বলছেন আপনি। হাসিমোটোস থাইরয়েডাইটিস, গ্রেভ ডিজিজ এন্ড এডিসন্স ডিজিজ, এই তিনটা অটোমিন ডিজিজ ইউজুয়ালি পাওয়া যায়। ইনজেকশন হাইড্রোক্সিকো প্যারাবেনামিন 1000 ইউনিট IM ফর 6 ডোজ 2 টু 3 ডেজ ইন্টারভ্যালে দিতে হবে, এটা ডেভিডসনে এটাই লেখা আছে। মেইনটেনেন্স থেরাপি 1000 ইউনিট এভরি 3 মান্থ অ্যালং উইথ আদার সিমটম সাপোর্টিভ ট্রিটমেন্ট ফলিক অ্যাসিড দিতে হবে আর কি, আর ট্রিটমেন্ট অফ দ্য কজ যদি কিছু পাওয়া যায় এটা দিতে হবে। তাহলে ঠিক আছে, আমরা ডিটেলসে যাচ্ছি না, আমরা 18 নম্বরে চলে যাই কারণ টাইম অলরেডি 11 হয়ে গেছে। 25 ইয়ার্স ওল্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়াজ ব্রট টু ইমার্জেন্সি আফটার বিং ফাউন্ড সেমিকনসাস অন দ্য ফ্লোর ইন হিজ রুম, অন ফিজিক্যাল এক্সামিনেশন হি ইজ মিনিমালি রেসপন্সিভ, হিজ ব্লাড প্রেশার ইজ 95/55, পালস 118, রেসপিরেশন 14, টেম্পারেচার নর্মাল, দেয়ার ওয়াজ ইকাইমোসিস অন বাটক অ্যান্ড ব্যাক, নিউরোজ এক্সামিনেশন ফাইন্ডিং আর নর্মাল, দি ল্যাব রিপোর্ট শোস ক্রিয়েটিনিন 7 মিলিগ্রাম, সোডিয়াম 151, পটাশিয়াম 6.8, ফ্লোরাইড 121 মিলিগ্রাম মিলিকোভ্যালেন্ট, সিপিকে ইজ 20,000, আমাদের দেশে অনেক সময় র্যাগিং হয়, টর্চার হয় স্টুডেন্টরা, তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে। রাস্টোমায়োলাইসিস উইথ অ্যাকুইট কিডনি ইঞ্জুরি হয়ে গেছে, তাই না, উইথ হাইপারক্যালেমিয়া হয়েছে অ্যাকুইট কিডনি ইঞ্জুরির জন্য, সিপিকে হলো এটা অনেক বেশি 20,000। মেনশন ফোর ইম্পর্টেন্ট কজেস অফ ফর দিস, কি কারণে হইতে পারে, একটা ওর কিন্তু ব্যাকের মধ্যে ট্রমা, স্নেক বাইট, সুতরাং এটা বিজন অ্যাক্সিডেন্ট, কারণ আমরা মারার সময় অনেক সময় দেখা যায় বাটকে মারা হয় যাতে কেউ না দেখে আর কি, লিসন করে, সুতরাং মোস্ট লাইকলি ইট ইজ দ্য টর্চার করা হয়েছে তাকে। হোয়াট আদার ইনভেস্টিগেশন ইউ সাজেস্ট? আর কি ইনভেস্টিগেশন করবেন? মনে আসছে না, ইউরিন ফর মাইগ্লোবিন করবেন, ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, এগুলি কোনো কিছু আছে নাকি? ফসফেট, ফসফেট, ম্যাগনেসিয়াম, ইউরিন ফর মাইগ্লোবিন, মাইগ্লোবিন ইসিজি করতে হবে স্যার, ইসিজি, ইউরিন ফর মাইগ্লোবিন, এটা রেনাল ফেলিওর কেমন হইলো, ইউরিন ফর মাইগ্লোবিনিয়া হয়ে গেছে, মাইগ্লোবিন, এখন ইউরিনা ইউরিন তো রেড কালার থাকবে, এখানে আরবিসি কিরকম থাকবে?
রেড কালার শব্দ অ্যাবসেন্ট থাকবে, অ্যাবসেন্ট থাকবে, ও আরবিসি অ্যাবসেন্ট, এটাই হলো এটা ক্যারেক্টারিস্টিক ফিচার। এমবিজি করতে হবে স্যার, ইসিজি করতে হবে, হাইপারক্যালেমিয়া রিলেটেড কমপ্লিকেশন গুলি দেখতে হবে, মেনশন দ্য ট্রিটমেন্ট অপশন উইথ দি এক্সপ্লেনেশন, কি চিকিৎসা দিবেন এই রোগীর, স্যার প্রপার হাইড্রেশন পরিবাই কার দিতে হবে, অ্যালকালাইনেশন করে তার পোস্ট ডায়ালিসিস করতে হবে স্যার, আর আদার সাপোর্টিং ম্যানেজমেন্ট, অ্যালকালাইনেশন কি দিয়ে করবেন, হাইড্রেশন কারেকশন করে পরিবাই কার 1.26% এক্স্যাক্টলি, তাহলে আমরা দেখিনি ডায়ালিসিস লাগবে স্যার, দেখেন এটা স্কেলিটাল মাসল ইনজুরি হচ্ছে হাই সিপিকে, এটা মাইগ্লোবিন রিলিজ হচ্ছে, ইউরিন লুকস লাইক দ্যাট, কিন্তু কোনো আর বেশি থাকবে না, একুট কিডনি ইনজুরি হয়ে যাবে ডিউ টু মাইগ্লোবিনুরিয়া, এখানে পটাশিয়াম বেড়ে যাবে, ফসফেট লেভেল বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, এই তিনটা কথা আপনারা বলেন নাই, পটাশিয়ামটা দেওয়া ছিল, এখানে পটাশিয়াম বাড়বে, ফসফেট বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে, কিন্তু ক্যালসিয়াম কমে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো ট্রমা, ব্লান্ট ট্রমা, সিভিয়ার অ্যাস্টেনিয়াস এক্সারসাইজ, হিট স্ট্রোকও হইতে পারে, কম্পার্টমেন্টাল সিন্ড্রোম, প্রলং ইমোবিলাইজেশন, মেডিকেশন, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিন্ড্রোম, এটা গত ক্লাসে আমি গতবার ক্লাস নেওয়ার সময় পড়াইছিলাম, এটা হাইপো হাইপার থাইরয়েডিজম, অ্যালকোহল, কোকেইন অ্যাডিকশন, আর একটা ম্যাকার্টলেস ডিজিজ, এটা একটা কনজেনিটাল গ্লুকোজ মেটাবলিজম সমস্যা আছে, অ্যাগ্রেসিভ হাইড্রেশন, আইভি ফ্লুইড দিবেন, সুডি বাইকার করবেন, অ্যালকালাইজেশন অফ ইউরিন, এবং আলটিমেটলি এগুলি সব ডায়ালিসিস করা লাগবে, সুতরাং এই পরীক্ষাগুলি করবেন, এভাবে আপনারা এটা মনে রাখতে হবে, এটার সাথে সবচেয়ে কনফিউশন হয় কার সাথে, টিউমার লাইসিস সিনড্রোম, আচ্ছা ঠিক আছে আমরা শেষ করে দিচ্ছি, আর বেশিক্ষণ নাই, 56 ওল্ড ম্যান উইথ হিস্ট্রি অফ সিএলএল উইথ ট্রান্সফরমেশন টু প্রো লিম্ফোসাইটিক লিউকেমিয়া ইজ হসপিটালাইজড ফর কেমোথেরাপি উইথ আরচপ, বিফোর ইনিশিয়েশন অফ কেমোথেরাপি হি রিসিভ অ্যালোপিরিনল এন্ড নরমোসাইলিন, ওয়ান ডে লেটার হিজ ক্রিয়েটিনিন অলসো রেইজড, হিজ ইউরিন আউটপুট এন্ড 200 ml ডেসপাইট কন্টিনিউশন অফ স্যালাইন থেরাপি, ল্যাব স্টাডি শোজ হ্যামাটোগ্রেট 22, টোটাল কাউন্ট 72,000, প্লেটলেট ইজ 19,000 অলরেডি, পান 22.5, ইউরিক অ্যাসিড 1.13, ক্রিয়েটিনিন 203.37 মাইক্রোমল, সিরাম অ্যালবুমিন 4.2 গ্রাম পার লিটার, পার লিটার হলে 42 গ্রাম, ঠিক আছে, পটাশিয়াম ইজ হাই 6.5, বাইকার্বনেট 17 লোয়ার, ক্যালসিয়াম ইজ 1.63 লোয়ার, ফসফেট ইজ 3.5, ইউরিনারি ইজ গ্রানুলার কাস্ট এন্ড ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, গন্ডগোল লেগে যায়, হোয়াট ইজ দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, এটার চিকিৎসা কি, লং কিউটি পাওয়া যেতে পারে, name the risk factor which is likely cause of this condition, large population of cell before multiple tumor like lymphoma, multiple tumor, multiple tumor, ALL hoy jodi ALL hoy tale 1 lakh er beshi total count, tar amra dekhi tumor lysis chilo eta holo definitive malala dialysis, raspberry case pulsen is changed due to hypocalcemia st segment like QT prolonged, এটা আপনারা বলছেন ভেরি হাই লিউকোসাইট কাউন্ট 72,000, সুতরাং বাল্কি ডিজিজের ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়, দেখেন কম্পেয়ার টু রেপ্টোমাইলাইসিস পটাশিয়াম দুইটাতে বেড়ে যাচ্ছে, দুইটাতে ক্যালসিয়াম কমে যায়, ফসফেট দুইটাতে বেড়ে যায়, কিন্তু রেপ্টোমাইলাইসিস ইউরিক অ্যাসিড কি হয় বেড়ে যায়, এখানে টিউমার লাইসিস ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এই জন্য আমাদের ইউরিক অ্যাসিড কমানোর জন্য চিকিৎসা দিতে হবে, আর আমরা আগেরটা দেখি এখানেও ইউরিক অ্যাসিড বেড়ে যায়,
সুতরাং দুইটার মধ্যে অনেক সিমিলারিটি আছে, মোস্টলি তিনটায় বেড়ে যাচ্ছে এখানে, কিন্তু এই জন্য এটা কনফিউশন হয়ে যায়। সুতরাং এই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, পটাশিয়ামের জন্য উইকনেস এগুলি একদম হরদম চলে আসে, অসপি শর্ট এসে কোয়েশ্চেন ডাটা ইন্টারভিউ রাখতে পারে। লাস্ট কোয়েশ্চেন, এ 40 ইয়ার্স ওল্ড ম্যান কমপ্লেইন অফ ইজি ব্রুশিং এন্ড ম্যানোরিজিয়া for which she was being investigated by gynecologist. She was not taking any regular medication. Her brother had history of nose bleeding. Investigation shows hemoglobin 10, MCP 74, platelet 200,000. Bleeding time is 15 minutes, normal up to 11. Bone-oligomet disease. Very good. It is a female predominant and family history of brother is affected. It is dominant or recessive. Dominant. Type 1. Four investigation, but an important investigation for bone implant disease. What is the basic mechanism of this condition? Ki karon asol November factor activities. আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিই লাস্ট কোয়েশ্চেন। থাকতে পারে এটা ডিফারেন্সিয়াল লাইন চল এটা মেনস্ট্রুয়েশন দিয়ে যদি দেয় তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে বন উলব্রানকে বোঝাতে পারছে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য নরমাল কোয়ান্টিটি অর কোয়ালিটি অফ বন উলব্রান ফ্যাক্টর দ্য গ্লাইকোপ্রোটিন প্রোডিউস বাই এন্ডোথেলিয়াল সেল অ্যাজ ইনভলভ ইন প্রাইমারি হিমোস্টেসিস। খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর বন উলব্রান ফ্যাক্টর, কোন প্রাইমারি হিমোস্টেসিস হবে না। ডেসমোপ্লাসিন, ট্যাক্সোনোমিক অ্যাসিড, বন উলব্রান ফ্যাক্টর এন্ড ফ্যাক্টর 8 কমপ্লেক্স হ্যাভ বিন ট্রান্সফিউজড। ঠিক আছে, উইথ দিস ফিউ কোয়েশ্চেন আই লাইক টু এন্ড মাই টুডে ডিসকাশন। ঠিক আছে, নাকি করবেন তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি তো প্রথমে যে
আপনাদেরকে একটু অ্যাক্টিভেট করতে দেব, আপনারা এখন আগাই যাবেন, ব্যক্ত রাখি, সবাই ভালো করবেন, আগামী